দেখেন তো আজকে এটা কি, যদি বলি 5,500 টাকার একটা জিনিস আপু আপনাদের জন্য মানে 2,000-এরও অনেক কমে বানিয়ে এনেছি, তাহলে কেমন হবে? আচ্ছা, আমি এখনো জানি না আমার লাইভ স্টার্ট হয়েছে নাকি না। যারা আছেন কিংবা যারা লাইভে জয়েন হবেন, এসে আপুকে একটু শুরুতে জানিয়ে দিয়েন যে সবকিছু ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পারছেন নাকি না, এবং সবকিছু ঠিকঠাক থাকলে একটা লাভ অথবা একটা লাইক ভিডিওতে দিয়ে যান। ঠিক আছে, বছরের প্রথম দিনে আপনাদের জন্য এমন একটা কালেকশন মানে রেখে দিয়েছিলাম, এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ। এই ড্রেস নামাতে গিয়ে আমার জান বের হয়ে গেছে, এবং ট্রাস্ট মি, এটা এটা যেই দামে আজকে আমি আপনাদেরকে দিব শুধুমাত্র বছরের প্রথম দিন বলে এই ধরনের অস্বাভাবিক প্রাইসে পাবেন, আজকে সবাই এটা নিতে পারবেন। ঠিক আছে, যারা যারা লাইভে আসছেন জয়েন করে ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন, কারণ আমি আসলে কি বলবো আমি নিজেও জানি না, মানে জাস্ট আপনারা আজকে খুশি হবেন। এবং গ্যারান্টি সহকারে বলছি, এই ড্রেসটা আমার যে আমার ফ্রেন্ডরা দুই দিন আগে বাসায় আসছিল, হ্যাঁ, আমি এত এক্সাইটেড, আমি ওদেরকে নিয়ে দেখাইছি যে দেখ দোস্ত কি সুন্দর ড্রেস বানাইছি, ওদেরকে আমি যখন দাম বলছি দে ওয়ার লাইক তোর থেকে মানুষ কেন কাপড় কিনবে না, বলতেছে এইটা এত কম দামে, আমি বলতেছি দোস্ত শিওর না আরো কমতে পারে বা 10-20 টাকা বাড়তে পারে। হ্যাঁ, এই আমার লাইভ যদি রাবেয়া দেখিস কোনটা অর্ডার দিবি বলিস। ওকে, সো এটা আমি অনেক সুপার এক্সাইটেড, কারণ এটা আমি আজকে আপনাদেরকে অস্বাভাবিক একটা দামে দিব, পুরো হাতের কাজ করা, পুরো হাতের কাজ করা। এবং এগুলো আমাদের নর্মালি 5,000-5,500 টাকা দিয়ে পাকিস্তানি গুলো কিনতে হয়, তো এটা পাবেন। হ্যাঁ, সেকেন্ডে কি পাবেন দেখেন, আমাদের এই ড্রেসটা যেটা কাফতান অনেক ফেমাস ছিল, এটা আমি কামিজ বানিয়ে এবার এনেছি, কারণ এটা অনেক আপুদের চাহিদা ছিল যে আপু এটাকে কামিজ হিসাবে চাই। দেখি তো কারা কারা জয়েন, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আচ্ছা আপু, ভেরি নাইস আপু, আমি অনেকদিন পর লাইভে আসছি, হ্যাঁ প্রায় এক সপ্তাহ, আমি না একটুখানি আজকে নার্ভাস, ভেলভেটেরটা আগে দেখো, অবশ্যই আমি তো এই জন্য এটা পরে আছি, একটু বলে দিই আজকে কি কি আছে। এটা আপনারা সেকেন্ডে পাবে, এটার একটা কালার করা হয়েছে ইয়েলোতে ফাল্গুনের জন্য। ঠিক আছে, সামনে তো ফাল্গুন, ফাল্গুনের জন্য একটা ইয়েলো কালার রাখা হয়েছে, আরেকটা ব্ল্যাক এন্ড গ্রিন, মারাত্মক লেভেলের সুন্দর, 1,000-1,000-এর ঘরে এটা জাস্ট মারাত্মক লেভেলের সুন্দর। আজকে 500 টাকাতে একটা আপু এটা পাবেন আমারটা, ঠিক আছে, আর 500 টাকাতে আরেকটা জিনিস পাবেন আপু, সেটাও যাচ্ছি আগে দেখাই। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার আপু, ড্রেস পেয়েছি খুব ভালো কি, হ্যাঁ হ্যাঁ একটু দেখো তো করছে নাকি, তুমি করো না আপনি করছে তো। আচ্ছা আমি একটু দেখি আপু, বেস্ট কালেকশন, হ্যাপি নিউ ইয়ার আপু, তোমার গাইড ড্রেসটার প্রাইস কত আপু? আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি আমার গাইডটা শুধু আপু ধরবো রাখবো। হ্যাঁ আপু, আমি আরেকটা কথা বলে দেই, লাইভে যেই সকল আর কি সবাইকে আমি বলবো না, ঠিক আছে, এক দুইটা পাবলিক এমন থাকে যে আমার ড্রেস দেখা মাত্র একদম পাগল হয়ে যায়, আর ফ্যাক্টরিতে মানে কল দিয়ে আনিকার এই ধরনের ড্রেস লাগবে, আনিকার এই ধরনের ড্রেস লাগবে। হ্যাঁ, সেটা থেকে একটু আপু বের হবেন, বের হয়ে নিজে নিজের কোনো আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি আজকে ওপেনলি আমার লাইভে বলে দিচ্ছি, আমার ছবি দিয়ে কখনো আর আমার ফ্যাক্টরিতে আমার ধরনের ড্রেস চাবেন না, আজকে আমি লাইভে ওপেনলি বলছি, কোনো একদিন নাম ধরে উল্লেখ করলে লজ্জায় মানে লজ্জা পাবেন, কারণ আমি যেইভাবে ভিডিও বানাই আমি আজকে না, মানুষ যদি চুরি করতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না, ঠিক আছে, চোরের যদি চুরি করতে লজ্জা না লাগে আমার কেন বলতে লজ্জা লাগবে। আমার কথা হচ্ছে ভাই, সুন্দর জিনিস দেখে করেন কোনো সমস্যা নাই, বাট একটু তো লিমিট থাকে, আপনারা অনলাইনে দেখবেন কানের দুল রেখে ভিডিও করা। হ্যাঁ, এটা আপু পুরো আমি আমার নিজের একটা জিনিস করলাম ভাই, এত হাজার হাজার অনলাইন পেজ আছে, আমি কাউকে দেখলাম না আমার এটা কপি করতে, একজন বিশিষ্ট আছে যিনি সারাদিন খালি ফ্যাক্টরিতে আমার ছবি দিয়ে এই ড্রেস লাগবে ও ড্রেসটাই লাগবে, আমি আবার ওপেনলি বলছি আমার ছবি দিয়ে ড্রেস চাওয়া বন্ধ করবে, ঠিক আছে, আমার ছবি নিবেনও না, আমার ছবি দিয়ে খালি আনিকার মতো ড্রেস, আনিকার মতো ড্রেস করবেন না, কপি করা বন্ধ করবেন কাইন্ডলি, আর কোনো কিছু পছন্দ হলে অবশ্যই সেটা দেখে ইন্সপায়ার হবেন, ইন্সপায়ার হয়ে করবেন, তার মানে এই না যে পুরো এ টু জেড কপি পেস্ট মারবেন। ওকে, আচ্ছা এটা আমি একটু জাস্ট আজকে লাইভের শুরুতে বলে দিলাম, এগুলো নিয়ে আমি কথা বলি না, আমার ভালো লাগে না এগুলো নিয়ে কথা বলতে, বাট আজকে বললাম, চোরের লজ্জা না থাকলে আমি আর কেন বলতে বাধা যাব। ঠিক আছে আপু, অনেক ইচ্ছা ছিল তোমার থেকে ড্রেস নেওয়ার, ফাইনালি আজ পেলাম। আচ্ছা, আর এটা তো সেকেন্ড ড্রেস, আর লাস্ট ড্রেসটা শুধু দেখি এখন লাইভ শুরু করি, 3 নম্বরের ড্রেস হচ্ছে আজকের এটা, দুটা ড্রেস। হ্যাঁ আচ্ছা আপু, সো নাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার, আজকে সবাই হ্যাপি হ্যাপি হয়ে যাবেন দাম শুনে, 3 নম্বর ড্রেস হচ্ছে এটা, আজকে আর কোনো ড্রেস নাই, আমি খালি বলেছি না আমার হিজাবিয়ান আপু, কোথায় আমার হিজাবিয়ান আপুরা, এই দেখেন হিজাবিয়ান আপুদের জন্য কি এনেছি, যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়েন,
অর্ডার কিভাবে করবেন আপু আমি বলে দিব, আমি একটু আগে ড্রেস দেখাই দেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ একটু খালি শেষ, এটাই লাস্ট, এখন আমি লাইভ শুরু করে দিব মানে ড্রেস দেখানো। এই দেখেন এটা হচ্ছে আমাদের আজকে তৃতীয় কালেকশন, যেটা পুরো কাতান ওড়না দিয়ে। এই হচ্ছে আজকের, আজকে আর অন্য কিছু পাবেন না, এই হচ্ছে আজকের ড্রেস। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? আপু আমি একটা আনারকারি থ্রি পিস নিয়েছি, মাশাআল্লাহ ড্রেসটা অনেক সুন্দর। আপু তোমার ড্রেস মানে আগুন, থ্যাংক ইউ আপু। আপু প্রাইস প্লিজ। আপু আপু দুইটা মিনিট দেন আমার, খালি একটু লাইভটা শুরু করতে একটু 7-8 মিনিট টাইম লাগে। এরপর দেখেন এখন ঝড়ের গতিতে খালি এটার বডি কত লম্বা কত জানবেন। এ আমি এতটুকু বলে দিই, আমার পেজের যারা ভালো কাস্টমার দাম না শুনে অর্ডার দিয়ে ভাগে পাবেন না, এবং এটা কিন্তু রিস্টক করা অসম্ভব। এই প্রোডাক্ট নামতে 1.5 মাস সময় লাগতেছে, এখন পর্যন্ত পুরো মাল আমার হাতে আসেনি, বাট আমি লাইভ করে ফেলতেছি, আর সম্ভব না ডিলে করা, এখনো ফুল লট আসেনি, আমি জানিয়ে দিব। এই দেখেন এই কাতান ড্রেসের পুরো নিচে কাজ, আমাদের কাতান পেয়েছেন কখনো এরকম নিচে কাজ একটাও আসেনি, এটা আমি হিজাবিয়ান আপুদের জন্য স্পেশালি ফ্যাক্টরিতে বলে, এই দেখেন পুরো সাইড দিয়ে কাজ হিজাবিয়ানদের জন্য, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের টোটাল কালেকশন, এবার আপু লাইভ শুরু করে দেই, এবার বিসমিল্লাহ করি। ওকে নেন, সব দেখানো শেষ, একটা উইনার নিয়ে নিতে বলি, আর কাকে আজকে উইনার করব, 500 টাকাতে আজকে দুইজন পাবেন, 500 টাকাতে একটা পাচ্ছেন এইটা, আরেকজন পাবেন কাতান। ওকে সো আমি এখন লাইভ শুরু করার আগে আমার লাইভ একটা ইক দিয়ে নেই, দাঁড়ান, আমি আজকে কারা কারা মিস করেছেন বলেন। এই আল্লাহ কেউ লাভ লাইক দেন নাই, কেউ লাভ লাইক দেন নাই। হ্যাঁ এটা কি হবে আপু, যেটা পরে আছে এটা ওয়ান পিস। এই যারা যারা আছেন একটা তো লাভ লাইক দিয়ে দেন, এখন আমি এটা শুরু করব। আচ্ছা বিউটিফুল কালেকশন আপু, কালো ড্রেস আমার লাগবে, আচ্ছা আপু নিয়ে না আপু, ওয়াও কালেকশন আপু, অলওয়েজ বেস্ট, শাহনাজ আপু, শাহনাজ আপু এটা আপনি নিবেন, আমার বোন আমার মানে একদম, আপু এটা আপনি নিয়েন আপু, ইওর কালেকশন অলওয়েজ বেস্ট, ড্রেসটা আবার দেখাও আপু। নাসরিন আপু কোনটা আপু? আচ্ছা আপু আপনার কালেকশন অলওয়েজ বেস্ট, আচ্ছা থ্যাংক ইউ আপি। আমি শুরু করি তাহলে, ওকে এখন ফার্স্টে আমি এটা দিয়ে স্টার্ট করছি, সেকেন্ডে তো এটা পেয়ে যাবেন, হ্যাঁ সেকেন্ডে তো এটা পেয়ে যাবেন, এটাকে আমরা সেকেন্ডে রেখেছি, আর থার্ডে পাবেন কাতান ড্রেস, কারণ কাতান ড্রেসের লট কম। ওকে সো এবার আমি জাস্ট এখন এই মুহূর্তের জন্য আমি একটু বলে শুরু করি, কারণ এখন আমি যখন ড্রেসের ডিটেলস বলবো আপু, না আমি কমেন্টের দিকে তাকাবো না ডান বামে তাকাবো, আমি ড্রেসের ফুল ডিটেলস বলে দেন আপনাদের একবার লাগলে কমেন্ট দেখবো। তার আগে বলে দেই এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন, ঠিক আছে আজকে কি কমেন্ট করবেন, কি কমেন্ট করবেন, আচ্ছা শর্টে লিখে দেন যে আপনি আমাদের নতুন মানে নতুন ভিউয়ার্স নাকি পুরান ভিউয়ার্স। এখান থেকে একজন 500 টাকাতে ফুল এটার বিল হবে, ঠিক আছে ক্লিয়ার, আর সেকেন্ড আবার 500 টাকাতে যে পাবেন ওটা সেকেন্ড বারে খেলবো। আগে শুধু এতটুকু লিখে দিয়েন যে আপু আমি নতুন, অথবা আপু আমি তোমার পুরানা মানুষ। ওকে জাস্ট এটাই গেম, যেটা লাগবে জাস্ট পেজে যা অর্ডার দিতে হবে, এখানে না বললে। আচ্ছা এগুলো পরে বলবো, এগুলো এখন जो आपने वेयर किया है उसमें कलर है क्या? कलर तो है लेकिन आपको तो नहीं मिलेगा, आप तो बांग्लादेश पर नहीं हो ना, हम सिर्फ बांग्लादेश में डिलीवरी करते हैं, हम सिर्फ बांग्लादेश में डिलीवरी करते हैं डियर, और कोई नहीं। ओके सोहाग फैसल के बोलो जस्ट एक ता लाभ लाइक थे के बिना नहीं दीते, बिस्मिल्ला बिस्मिल्ला। ओके अच्छा स्टार्ट, ओके अच्छा সো আজকে আপুদের জন্য দেখেন আমরা কি কালেকশন নিয়ে এসেছি। কম করে যারা কেনাকাটা করেন, কেনাকাটা না করলেও আপুদের জানার কথা, এই ধরনের একটা ড্রেস মিনিমাম কি ধরনের প্রাইজে হয়ে থাকে, ঠিক আছে। সো এই ড্রেসটা না, এই ড্রেসটা আজকে দেখেন শুরুতেই পড়ে গেল, এই ড্রেসটা আজকে আপনাদেরকে ফুললি একটা গিফট প্রাইজে পাবেন, তো সেটা আমি কত প্রাইজে পাবেন কি পাবেন না পাবেন সেটা দেখিয়ে দিই। শুরুতেই একটু বলে দিই এটা সম্পূর্ণ যা দেখছেন এগুলো হাতের কাজ, কোনো মেশিন ওয়ার্ক না, এই জন্য এই ড্রেসটা রিস্টক করা ইম্পসিবল। তো আমরা দুটো কালারে পাচ্ছি, ব্ল্যাক কালার তো অ্যাজ ইউজুয়াল সুন্দর, আর আরেকটা কালার হচ্ছে জাম ধরনের একটা কালার, এবং এটার লাস্ট একটা কথা বলে এখন শুরু করব। সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে আপু একটা দেখেন, একটা ফিরোজা কালারের এখানে সুতার কাজ আছে, খেয়াল করেছেন নিজের নেকেও, এই ফেরোজা কালারটার জন্য না আপনার ড্রেসটা আপু এত অ্যাট্রাক্টিভ। এটা লাগাইও না, লাগাইও না, আমার লাইভে ইন্টারনেটে প্রবলেম হবে। এবার আপনারা আমরা খালি বলি বডি কত লম্বা কত, বডি আর লম্বা কত জেনে অর্ডার দিতে চলে যান। নাম্বার ওয়ান আজকে যতগুলো আপু এটা নিবেন, দাঁড়ান তো বডিটা তো একটু বেশি মনে হচ্ছে, বডি তো আমি জানি 46, শুনেন বডি 46 অর্ডার দিয়ে ফেলেন, দাম দাম জেনে যাবেন এখনই। হাই হাই বডি তো 48 দেখাচ্ছে, কিন্তু না না না, বডি তো 46 হওয়ার কথা,
এক মিনিট এক মিনিট এক মিনিট একটা সেকেন্ড, আমি তো জানি যে বডি হবে 46, আমি তো জানি যে বডি হবে 46। দাঁড়া, আজকে আমার ওই ছেলেটা নাই তো, এই এখানে আমার হ্যাঙ্গারটা ভেঙে গেছে, একটু নিয়ে আসো তো আরেকটা হ্যাঙ্গার। আপুরা একটা মিনিট, বডি কত কারেক্টলি না বলতে পারলে না প্রবলেম হবে আপনাদেরই। আমার ছেলেটার আজকে ছুটি, না না বডি 48 ধরেন, আপুরা 48 46 না, যাক ভালো হয়েছে, এটাকে আমার রেখে এখানে রেখে দাও। আচ্ছা গুড নিউজ, বডি আমি 46 জানতাম কিন্তু বডি হচ্ছে 48, লম্বাই হচ্ছে 44, ম্যাটেরিয়াল হচ্ছে ভেলভেট। আচ্ছা শর্ট ফর্মে একবার বলে দেই কি আছে না আছে, যতগুলো আপু এই স্টিচড কুর্তিটা নিবেন এটার বডি আছে 48, লম্বাই আছে 44, এবং লম্বা 44 বডি 48, ম্যাটেরিয়াল হচ্ছে ভেলভেট। ঠিক আছে, ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের যে 9000 কাউন্টের ফ্যালকন ভেলভেটটা আছে ব্ল্যাক কালার, সেটার মাঝে হচ্ছে ড্রেসটা। এবার দেখেন ড্রেসটা কিভাবে বানানো এবং কিসের কাজ করা, খুব সিম্পলি। আমি আপু মাশাআল্লাহ লাইভ দেখি সবসময়, কখনো পাই না আপু, শুধু ইজি কমেন্ট করেন, আমি বলি 500 টাকাতে একটা লাভ লাইফ থেকে উইনার নিয়ে আমাকে যেন জানায়। হ্যাঁ জাস্ট আপু শর্টে লিখে দেন যে আপু আমি নতুন ভিউয়ার্স বা আপু আমি তোমার পুরনো কাস্টমার, এই দুজনের মধ্যে থেকে একজন এখন 500 টাকাতে তো এটা পাবেন লাইভ চলাকালীন। এফডি হাই আপু, আপু আর একটু দূরে যাও, ও আর একটু দূরে যাবো, এই যে আপু গেলাম আর একটু দূরে গেলাম। আপু আপনি ড্রেস পেয়ে না আপনি আমার মানে মানে আমাকে মানে একটা মানে ভালোবাসা ছুড়ে ফেলবেন। হ্যাঁ এত সুন্দর জিনিস। এবার আমি একটু শুধু কাজ দেখাই, ড্রেস কিন্তু বলে দিয়েছি, বডি আবারও রিপিট করছি 48, একটাই সাইজ লম্বা 44, লম্বা ভেলভেটে আপনাকে কেউ এর থেকে বেশি লম্বা দিতে পারবে না। এবার দেখেন মেকিংটা, এটা আমরা পুরো মেক এভাবে আপুদেরকে করেই দিয়ে দিয়েছি। হ্যাঁ এখানে দেখেন একটা সুন্দর করে ফাড়া থাকবে বুকের সাইডে, এন্ড এই ফাড়াটার পরে এখানে পুরাটা কি, এখানে কিন্তু পুরো ড্রেসে আপনাদের কোথাও গ্লু এর কাজ নেই, মানে সব সেলাই করা। এবং এই হাত নামাতে আমি একটু জানিয়ে রাখি কেন এগুলা ড্রেস, আপু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই ড্রেসটা যদি আমি আজকে পিঙ্ক সিটিতে কথার কথা সাপ্লাই দেই বা তারা যদি এটা সেল করে পিঙ্ক সিটি, আপু বড় লোকদের জায়গা, মিনিমাম এই ড্রেস 5500 টাকা 6000 টাকাতে সেল করবে। যারা এখানে মানে একটু গুলশান বরানির সাইডের আপুরা আছেন আপনারা তো জানেন এই ধরনের ড্রেস আপনাদের ওইদিকে মানে পিঙ্কস কি পরিমাণ দাম, এবং আপনি পাকিস্তানিটাও যদি কিনেন আপু আপনার মিনিমাম 4000 রেট আসবে, 4000 প্লাস, আমারটা তো 2000-এরও অনেক কম। খালি দেখেন না, আমি দামটা বলি, দামটা খালি বলি, এক একটা হাতের কাজ নামাতে একটা কারিগর লাগে একদিনে, আমার যদি 20টা কারিগর কাজ করে একদিনে মাত্র 20টা প্রোডাক্ট নামছে। এই ড্রেসের উইনার দিয়ে দিস, আচ্ছা এই ড্রেসের কোয়ান্টিটি যতটুকুনি আছে জাস্ট যারা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন, ডেলিভারি টাইম আপনারা চোখ বন্ধ করে ধরে রেখেন যে আপু আমি 7 দিনের মধ্যে একদিন পেয়ে যাব, এতটুকুন ধৈর্য যাদের আছে তারা অর্ডার দিন, কারণ এক একটা মাল নামতে আমাদের এক একটা কারিগরের একদিন করে লাগে, 20 জন কাজ করতেছে, পার ডে মাত্র 20টা প্রোডাক্ট নামতেছে, তাহলে বুঝতেছেন এগুলা প্রোডাক্ট কি পরিমাণ টাইম কনজিউমিং। এবার আমি হাতটা কাজ থেকে নিয়ে দেখাই, আমার দেখানো শেষ, হাতের কাজটা দেখেন, এটা হচ্ছে স্লিভস এর ওয়ার্ক। ওকে যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে যান প্লিজ, এটা হচ্ছে আমাদের স্লিভস। এখন কিন্তু আপুর দেখানো শেষ, দেখেন সম্পূর্ণ কাটচুপি, এই দেখেন এখানে গ্লাস বসানো, গ্লাসের বাইরে কিন্তু কাটচুপি, এখানে উল সুতোর কাজ, এখানে কুন্দন স্টোন, পুরো হাতের লেয়ার, বিশাল সুন্দর একটা জিনিস, বিশাল সুন্দর একটা জিনিস। ওকে ডান আপুরা শেষ করি এটা, এবার জাস্ট সেকেন্ড দেখলেন তো, এবার সেকেন্ড কালারটা গায়ে দিয়ে আমরা জাস্ট প্রাইজিং এ যাবো। হ্যাঁ সো আপুর দেখানো শেষ, এবার ব্ল্যাক আমার দেখানো শেষ, যারা এটার ছবি নিবেন আমি ধরে দিচ্ছি এক মিনিটে এটার ইনফরমেশন বলে দিচ্ছি, এই এক মিনিটে যে ইনফরমেশন নিতে পারলেন সে জিতলেন, যে নিতে পারলেন না সে হারলেন। ওকে আমি কিন্তু এখন এটা চেঞ্জ করে ফেলবো। এফডি লিজা আপু নতুন, আচ্ছা আফিয়া তাম কি জানি আপু আপনার নাম, আপু আপনার ভালো না লাগলে আপু নিয়েন না আপু, সব মানুষের যে সব ভালো লাগবে তা তো না, উইন না হলেও কখনো মিস হবে না লাইভ দেখা, ঠিক না আপু? এগুলো ওয়ান পিস থাকে, এগুলো সিঙ্গেল থাকে ডিয়ার। আচ্ছা এই যে এখন বলবো, মনোযোগ দিয়ে শুনেন লাস্ট, কারণ আমি এটা এখন খুলে ফেলবো প্রাইজিং এর কারণে। ওকে সো দিস ইজ দা হোয়াট, উইচ ওয়ান, ব্ল্যাক ওয়ান তাই না? সো আজকে আমাদের এই ব্ল্যাক কালারের এই সিঙ্গেল ওয়ান পিস কুর্তিটা যেই আপুরা পাবেন, একবার বলে দিচ্ছি কি আছে না আছে, পুরো কুর্তিটার বডি পাবো 48, লম্বা পাবো 44, ম্যাটেরিয়াল হচ্ছে 9000 কাউন্ট ফ্যালকন ভেলভেট, পুরো কুর্তির গলার এখানে এরকম কাটচুপির একটা লাইন আছে, পুরো ড্রেসে ছেটা ছেটা কাটচুপির কাজ করা, এবং দুইটা হাতে
এই কাজটা গলায় দিলেও এত কাজ লাগতো না, দুই হাতে করতে যে পরিমাণ কাজ এটা ইউজ হয়েছে, সম্পূর্ণ কারচুপির কাজ, হ্যান্ডমেড মানে হ্যান্ড ওয়ার্ক, কোনো মেশিনের কাজ না। ওকে, এটা হচ্ছে আপনাদের দুটো স্লিভস, আর এই হচ্ছে কুর্তিটা, সিঙ্গেল ওয়ান পিস। আবারও রিপিট করছি, বডি হচ্ছে 44, সরি বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 44। 100 বার বলার পরেও যে শুনবেন না বুঝবেন না, প্লিজ ইনবক্সে গিয়ে মানে ডিস্টার্ব করবেন না যে বডি কত বডি কত বডি কত। আমি এখন এটার প্রাইসিং এর জন্য জাস্ট সেকেন্ড কালারটা গাই দিয়ে এটার প্রাইস বলে দিচ্ছি, সেকেন্ড কালার। ওকে, আচ্ছা আপনাদের কিন্তু এই অসাধারণ সুন্দর ড্রেসটাও আছে, এটা এখনই পাবেন। আমি এটা সেকেন্ডটা পরে প্রাইসিংটা আগে বলে দেই, এক সেকেন্ড। ওয়েবসাইট লিংকটা দিতে বলতো, মেসেঞ্জারে ওই যে মডারেটর গ্রুপে পিন করতে বলবো। হ্যাঁ পিন। চলে আসছে, হ্যাপি নিউ ইয়ার। কি কাপড় আপু, মকমল আপু, ভেলভেট আপু, বলেছি ব্ল্যাকটা বেস্ট আপু, দোনোটাই না, আমি একটা চালাকি বলি, একটা না পাইলে আরেকটা নিয়ে নিয়েন। হ্যাঁ যদি আপনি শুনেন ধরেন, কারণ ভেলভেট কালার তো আপু, ভেলভেট কাপড়ের না একটা ব্যাপার হচ্ছে কি আপু, সব কালার গুলাই ভালো লাগে ভেলভেটের, এটা একটা ব্যাপার। এই যে এটা কিন্তু আপনারা ক্যামেরাতে যা দেখছেন, আমি আপনাকে বলি, এই দেখেন আমি হাতে ধরলে কালারটা আরো একটু ব্রাইট মনে হয়, এত কালচা না, আপনি হাতে পেলে দেখবেন কালার আরো ব্রাইট। ওকে, আমি পড়ে গেল রে, আমি এখন প্রাইজিং করব, একটা শেয়ার করে দেই জাস্ট লাইভ, যারা লাইভে আছেন ও শুনেন, একটু ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে দিয়েন, ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন। ম্যাম আপকা কালেকশন বহুত আচ্ছা হ্যায়, দুইটা কালারই অনেক বেশি সুন্দর, থ্যাংক ইউ আপনি, নাইস কালেকশন। আচ্ছা আমি আবারও একটু বলে দিই, বডি ছোট করা যাবে আপু, এই যে একটা কোশ্চেন করলেন না আপু, এখন আমি বলি আপনাদের এইগুলো কোশ্চেনের জন্য ইনবক্সে এত লেট হয়, আমি বলি আপু বডি যদি ছোট, বডি ছোট করা যাবে না কেন, এটা কেমন কোশ্চেন আপু, দেখেন আপুরা মেয়ে মানুষ তো, টেইলার আছে না, বডি 48, আমি কত করেছি 36 করেছি, আর কি কি যে অ্যান্সার দিব, আপনার যা ইচ্ছা করতে পারবেন, আপনি 32 ও করতে পারবেন, আপনি 30 ও বডি করতে পারবেন, আপনার ইচ্ছা, হাতাটা লুজ রাখবেন তাহলে হাতের কাজ দেখা যাবে। এবার আপুকে একটু প্রাইসিংটা কোডিং করে দিই, দেন হচ্ছে বাকি জিনিসপাতি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার, সো আমরা এখন প্রাইসিং এ চলে আসবো, ঠিক আছে। লাস্ট বারের মতো আমি একটু এটার ইনফরমেশনটাও আপুদেরকে দিয়ে দিই, যতগুলো আপু আমাদের আজকে এই কালেকশনের সেকেন্ড কালারটা নিতে পারবেন, যেটা খুবই সুন্দর পার্পেল একটা কালার। নাম্বার ওয়ান, আবারও বলছি এটার বডি হচ্ছে 48, দয়া করে ইনবক্সে বডি কত লম্বা কত জিজ্ঞেস করবেন না, আমি 300-400 বার লাইভে বলে দিই, বডি হচ্ছে 48, লম্বা হচ্ছে 44, গেল, ম্যাটেরিয়াল হচ্ছে ভেলভেট। এই ভেলভেট কাপড়ে কিন্তু আপু আপনাদের গরম লাগে না, কারণ এটা 9000 কাউন্টের ফ্যালকন ভেলভেট, খুবই পাতলাটা, খুবই পাতলাটা। এবং আমি অলওয়েজ বলি, আপনারা দেখবেন পাকিস্তানি, পাকিস্তানে অনেক ভালো ভালো কালেকশন কিন্তু ভেলভেটে হয়, ওদের খুব লাক্সারিয়াস, এবং ওটা কিন্তু মানে পরা যায়, কারণ ওটা খুব দামি ভেলভেটে থাকে। তো এটাও কিন্তু 9000 কাউন্টেরটা, হাতে পেলে আপনারাই দেখবেন যে একদম মোটা কাপড় নাকি খুব মানে পাতলা কাপড়, কিন্তু এটা কিন্তু খুব পাতলা ভেলভেট, খালি ওই উপর দিক না, এটা সব থেকে দামি কাপড়টা, তো এই জন্য এটার টেক্সচার খুব পাতলা, এই জন্য আমি এটা জানিয়ে দিলাম যে এটা এমন না যে আমি শুধু মানে ইসেই পড়তে পারবো, শীতেই পড়তে পারবো, মানে কম দামি ভেলভেট ইউজ করা হয়নি। ওকে, গেল, বডি 44, লম্বা 48, ম্যাটেরিয়াল ভেলভেট, শুধু কাজ হচ্ছে এটা। এখন হচ্ছে প্রাইস, ও মা প্রাইজের জন্য, প্রাইজের সময় দেখি অনেকগুলো আপু চলে আসছে, কে পাবে, এই যে একটু হাতের কাজটা আমরা দেখে নেই। লাস্ট একটা কথা বলে এখন প্রাইজে যাব, এক একটা ড্রেস নামাতে এক একটা কারিগরের পুরো একদিন লাগছে, দয়া করে যে আপু নিবেন না সে অযথা অর্ডার দিবেন না, কারণ এটা নেয়ার জন্য হাজারটা মানুষ বসে থাকবে এবং এটা রিপিট যাবে না। তো আমি এখন আপনারা যারা অর্ডার দিবেন আজকে, এতটুকু মাথায় রাখবেন যে অর্ডার কনফার্ম হয়েছে মানে আমি এবার চোখ বন্ধ করে বসে থাকবো, আপনারা ধরে রাখেন মিনিমাম 7 দিনের মধ্যে ওয়ান সিরিয়ালি সবাই ডেলিভারি পাবেন, ঠিক আছে, কারণ আমি এটা আরো আমার 15 দিন আগে লাইভ করার কথা, এত স্লো প্রোডাকশন আপু মাল নামে না,
মানে 15 দিন থেকে অপেক্ষা করতে করতে ভাবছি যে ধুর এটাকে আমি বছরের প্রথম দিন লাইভ করব। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, একটু বুঝে শুনে অর্ডার দিন। ওকে, এবার আমরা চলে যাব প্রাইজিং এ। এবার আমরা চলে যাব আপু প্রাইস কত, মানে আপু প্রাইস কত প্রাইজে পাচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকে সুন্দর 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 দুইটা কি একদম ভেলভেটের আনারকলি। প্রাইজে যাওয়ার জন্য আমি এই কালারটা আমার হাত থেকে রেখে দিই, শুধু ব্ল্যাকটা ধরি। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, দেখি কে পান। আর একটু বলে দিই, আপনারা কিন্তু 1000 এর মধ্যে আজকে অসম্ভব সুন্দর একটা ড্রেস পাবেন। লাস্ট কথা প্রাইজের আগে, যতগুলো আপু আছেন আপুর পেজে ফলো করছেন নাকি না একটু দেখে রেখেন, আর পেজের নামটা একটু মনে রাখার চেষ্টা রাখবেন। ঠিক আছে, কারণ আপনাদের জন্য ঈদে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আসতেছে, আর আমি কিন্তু সবসময় একটু প্রোডাক্ট আগেই আনি। হ্যাঁ, এই আমি একদম লাস্ট মোমেন্টে আমি প্রোডাক্ট আনি না, তো একটু আমার পেজের নামটা মনে রেখেন, তাহলে আপনারা মানে অনেক সুন্দর প্রোডাক্ট পাবেন। ঠিক আছে, সো পেজটা ফলো দিয়ে রেখেন এবং নামটা একটু মুখস্থ করে রেখেন। বিসমিল্লাহ, নাও কামিং টু দ্য প্রাইস। ওকে, আমি জাস্ট এখন লাইভে একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, এই আপু, যেই আপু স্ক্রিনশট নিব সেই আপু এই ড্রেস অর্ডার করলে তার ফুল 200 টাকা মাইনাস হয়ে যাবে। এটা আমি জাস্ট সাডেন একটা উইনার নিয়ে এটা শুরু করি। বিসমিল্লাহ, জাস্ট নামগুলা যেন আসে। নিসি, একটা স্ক্রিনশট নিসি, আপনাদের যাদের নাম ছিল আজকে প্রথম না, ঠুস ঠাস এম না বলে গিফট দিয়ে দিব। ওকে বিসমিল্লা। আচ্ছা, নাম্বার ওয়ান, যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন, এটা সিঙ্গেল ওয়ান পিস একটা কুর্তি কালেকশন, যেটা ভেলভেটের উপরে আছে, যেটার বডি আছে 48, আবারও রিপিট করছি, বডি 48, লম্বা 44, আপনি আপনার সাইজ মতো চাপিয়ে নিতে পারেন। যারা 44-46 আছে তারা তো খালি নিয়ে ঢুব মারবেন। সেকেন্ড জিনিস আপু, পুরো ড্রেসে কিসের কাজ করা, পুরো ড্রেসের সম্পূর্ণ হাতের কারচুপির কাজ করা, মানে হ্যান্ড ওয়ার্ক, কোনো মেশিন ওয়ার্ক না। কাজ থেকে একবার দেখিয়ে দিই, এখান থেকে দেখেন পুরো জিনিস আপনার ভেলভেট, মানে আপু মানে মারাত্মক কাজ, এটা নিয়ে আর কথা বাড়ালাম না। এই জায়গাতে সুন্দর ফাড়া আছে, এটার একটা জিনিস বলি, এটা এত অ্যাট্রাকটিভ কেন, এই যে সি গ্রিন কালারের একটা সুতো ইউজ হয়েছে, এটার জন্য খুব অ্যাট্রাকটিভ। গেল তো আমার কিন্তু ফুল ডিটেলস বলা শেষ। এটা সিঙ্গেল ওয়ান পিস, একটা কালার হচ্ছে পার্পেল ধরনের এই কালারটা, আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা অবশ্যই স্টকে রাখার মতো। এবার আসেন আপু, এটা কি প্রাইসে পাচ্ছি। প্রাইস জানার আগে দুই তিনটা কথা ভেরি ইম্পর্টেন্ট জানা, সেটা হচ্ছে আমাদের পেজে যদি অর্ডার করেন আপনাকে ধরে রাখতে হবে মিনিমাম 7-8 ঘন্টা সময় লাগবে রিপ্লাই পেতে। যদি এই ভোগান্তিতে না পড়তে চান তাহলে আমাদের এই যে ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি, এবং আপুর পেজে ঢুকলেই দেখতে পাবেন ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয়। আমি আমার সকল কাস্টমারদেরকে বলবো আস্তে আস্তে ওয়েবসাইটে অর্ডার দেওয়াটা শিখে যান, খুবই ইজি। ওয়েবসাইটে অর্ডার দিলে আপনি এখনই অর্ডার দিবেন, আপনার ড্রেস 100% এখনই কনফার্ম হয়ে যাবে, কারো রিপ্লাই এর ওয়েট করতে হবে না, 10-12 ঘন্টা ওয়েট করতে হবে না। আর ওয়েবসাইটে অর্ডার দিলে অনলাইনে অর্ডার দিবেন না। আর আপনি যদি মনে করেন যে না আপু আমি একটু মানে কম বুঝি, আমি ওয়েবসাইটে নিব না, আমি তোমাদের পেজেই অর্ডার দিব, তাহলে অর্ডার দিয়ে চুপ করে বসে থাকবেন, 7-10 ঘন্টা সময় লাগবে বিল পেতে। আপু আবারও রিপিট করছি, কোনো হ্যাঙ্কি প্যাঙ্কি রিপ্লাই দেন না, আপনারা এই আপনারা সেই গালিগালাজ করে কোনো লাভ নেই, আমি তো লাইভেই বলে দিচ্ছি রিপ্লাই পেতে সময় লাগবে। তাহলে ঠান্ডা মাথায় আমার কথা শুনে অর্ডার দিবেন, যদি মন চায় ওয়েবসাইটে অর্ডার দেন, অন স্পট আপনার অর্ডার ওয়েবসাইটে কনফার্ম হয়ে যাবে, ওয়েবসাইটে এগুলো দেওয়া আছে, ঢুকলেই পাবেন। আর কিভাবে অর্ডার দিতে হয় সেটার ভিডিও আপুর পেজে গেলেই পাবেন, 2 মিনিটের একটা ভিডিও। সেকেন্ড জিনিস, অনলাইনে অর্ডার দিলে শুধু অনলাইন, নো ওয়েবসাইট। আর আমরা শুধু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই আমাদের নাম করে। এখন লাস্ট কথা প্রাইস বলার আগে, এটার প্রাইসে আর 2 মিনিটও লেট করলে মানুষ আমাকে ওখান থেকে বটি দিয়ে মানে মারামারি শুরু করবে। লাস্ট কথা, আমাদের নাম করে আপনাদের কাছে কেউ যদি বিকাশ চায়, অবশ্যই শুনেন, মানে মানে ফুল টাকা বিকাশ চাচ্ছে আমার পেজ না, আমার পেজে আপনি যদি এটা তিনটা নেন আপনাকে 300 টাকা বিকাশ করতে হবে। তাছাড়া সবার জন্য ক্যাশ অন ডেলিভারি, তিনটার অধিক ড্রেস হলে, 3-7 ড্রেস হলে শুধুমাত্র 300 টাকা বিকাশ লাগবে, শুধুমাত্র 300 টাকা, ফুল টাকা কখনোই না। কিন্তু আমার নাম করে অনেক আপুর কাছে অনেক ফ্রড ফেক আইডি ফুল টাকা বিকাশ নেয়, শুধু তাদের ইনফরমেশন আমাদেরকে দিবেন। আমাদের কিন্তু অলরেডি এগুলো চোর ধরার কাজ চলছে, একজন কিন্তু অলরেডি জেলে, একটা চোর কিন্তু অলরেডি জেলে, বাকি আরেকটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ভয়ে, তার লোকেশন আমরা ট্রেস করে ফেলেছি। তো আপনারা নতুন যদি এইগুলো ইনফরমেশন পান প্লিজ আমাকে গ্রুপে দিবেন যে আপু দেখো এই নাম্বার থেকে বিকাশ চাচ্ছে, এই চোরটা কেউ ধরো। কারণ এখন আমি ওপেনলি লাইভে বলছি, এতদিন কিন্তু বলি নাই যে দেন বা এই করেন সেই করেন, তো আপনারা আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, যারা এরকম মানে ফ্রডের পাল্লায় পড়ছেন বা ওকে ও ব্লাস্ট। এবার আসেন প্রাইসে, এই ভেলভেটের কুর্তিটা আজকে যতগুলো আপু নিবেন, দাম বলার পরে যদি লাভ লাইক না দিয়েছেন তাইলে কিন্তু আরি, তাইলে কিন্তু টোটালি আরি।
এগুলো একটা ড্রেসের দাম 5000 থেকে 5500 টাকা হয়ে থাকে, 5000 5500 ভেলভেটের এই ধরনের কাজের ড্রেস। আজকে আমার আপুদের জন্য এই ড্রেসটা আমি নিউ ইয়ার বলতে পারেন, বাট নিউ ইয়ার বলে আমার এমন কিছু থাকে না, একটা বছর চলে গেছে আমার এত খুশি লাগে না, আমার উল্টা দুঃখ লাগে। তো নিউ ইয়ার না, মানে এটা আমার কালেকশন আপনাদেরকে খুশি করার জন্য এই ড্রেসটা আজকে শুধুমাত্র আপনাদের বিল হবে 1980 টাকা না, 1920 টাকাও না, 1800 না, 1699 টাকা, মানে 1700 বিডিটি অনলি। যারা 1699 টাকা প্রাইস কোডিং দেয়া হয়েছে, বুঝে ফেলেন কি পরিমাণ পিট ঠেকলে এই দাম দিয়েছি। এটা কম করেও যদি আমি আজকে 1900 টাকা রাখতাম আমার একটা মার্জিন থাকতো। এই ড্রেস এই পরিমাণ যে কাজ, খালি যারা বুঝবেন না তারা নিয়ে নিয়েন, আপনারা 1500 টাকাতেও এর আধা কাজ পেয়েছেন। এটার তিন গুণ ডাবল কাজ, তিন গুণ ডাবল কাজ। এটা 1699 টাকা রেডি ওয়ান পিস। খালি পেজে কিভাবে অর্ডার দিবেন, ছবি, অ্যাড্রেস আর ফোন নাম্বার, আপু আমি এটা নিব, এটা আছে থাকলে নিব, কারো কোনো বিল করা হবে না। শুধু আপনি যদি কালো নেন, এই যে আমি ধরছি, স্ক্রিনশট দিয়ে পেজে পাঠিয়ে দিবেন, অ্যাড্রেস আর ফোন নাম্বার সহকারে একটা লাভ লাইফ থেকে আবার একটা উইনার নিতে বলো। যারা আছেন এখন একটা উইনার দিয়ে বলে যাই, হ্যাঁ, দুইজন উইনারের নাম শুনে যান, আর এখন আরেকটা আপুকে উইনার নিব, 200 টাকা দিব। যারা আছেন বা যারা এটা কমেন্ট কর, মানে নিবেন, একটা কিছু লেখেন, আমি এখন একটা উইনার নিব, টোটাল তিনজনকে এখনই নিব। সো একটু যেমন এটা যে নিবেন, এই যে নেন, ছবি তোলার জন্য দিচ্ছি, শুধু এটার ছবি দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, বাড়তি কোনো কথা না যে থাকলে নিব, ভালো আছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, হ্যাঁ, এগুলো কিছু কিছু বলেন না, নাম্বার ওয়ান। অ্যান্ড দিস ওয়ান ইজ দি নাম্বার টু, এই যে জাম কালার, ওই কালার, ওকে, রেখে দিই আপু, আপু সেকেন্ডে চলে যাই, ঠিক আছে, রেখে দিলাম, জাস্ট ইনবক্স এ চট জলদি অর্ডার দিবেন, পাবেন না, ডেলিভারি টাইমটা ধরেই রাখবেন যে 7 দিনের মাঝে আপনি পাবেন, ওকে। আচ্ছা একটা লাভ লাইফ থেকে উইনার নিয়ে দিতে বলো। আচ্ছা আমি একটা আবারও একটা উইনার নেই, আচ্ছা এটা চেঞ্জ করে এসে উইনারটা নেই, ঠিক আছে, দাঁড়ান ফোনের এখান থেকে আসতেছি, এক সেকেন্ড, সব তো দেখালাম আপনাদেরকে না, সব তো দেখাইছি, ওকে। চলে আসছি, আজকে কিন্তু 3 নম্বরে কাতান ড্রেস আছে। এই আমাকে চুড়িটা দিবা একটু, ওই যে ম্যাজেন্টাটা, দাঁড়ান একটা, আল্লাহ কমেন্ট এত স্লো আসে কেন, কমেন্ট এত স্লো আসে কেন, যারা ভিডিওতে আছেন একটা লাভ অথবা এই যে এই যে এই যে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন, ওকে, একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন। ঋষিতা নিশি আপু 500 টাকাতে একজন গিফট পাবে। আর আপু আপনার আপনার কি মনে হয় আপু, আপনি আপনি নিজে এটা 500 টাকাতে বানাতে পারবেন? 500 টাকাতে একজন না আপু, দুইজন গিফট পাবে, একজন এটা পাবে, আরেকজন পাবে হচ্ছে 500 টাকাতে কাতান ড্রেস, দুইটা আপু, দুইটা ড্রেস গিফট, মানে পুরো 500 টাকা বিলে পাবে। আমি নিউ লাইফ দেখছি, ইচ্ছা করে সবগুলা ড্রেস নিয়ে নেই, আধারের মেয়ে। আচ্ছা আপু, ওকে আপু, আচ্ছা এখন হচ্ছে আমরা, আচ্ছা লাভ লাইকের উইনার বলে দেব নাকি সব উইনার একসাথে বলবো? সব উইনারদের নাম একসাথে বলি, আমি দুইটা উইনারের নাম এখন নিয়েছি অলরেডি, হ্যাঁ আমি সবার নামটা একসাথে বলি, তাইলে আমার জন্য ইজি হয়। দাঁড়ান, চুলের যা অবস্থা, চুল গুলা উঠছে না পুরা, মানে আমি কি একটা মাঝে মাঝে দেই, এমন হয়ে যায় মনে হয় যে চুল আর মাথায় নাই, সব আমার না অতিরিক্ত সিল্কি চুল পছন্দ না, আমি জানি না এই সমস্যাটা কারো আছে নাকি না, কি কারো কারো থাকে না, অনেক সিল্কি সিল্কি চুল পছন্দ, আমার সেটা পছন্দ না, আমার একটু ফোলা ফোলা চুল পছন্দ। আমাদের ওয়েবসাইট লিংক কিন্তু দেয়া আছে, ঠিক আছে, ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয় ওটাও দেয়া আছে। আচ্ছা আমি একটু চট জলদি এটা শেষ করি, আজকে কেন জানি মনে হচ্ছে আমার লাইফ খুব বড় হয়ে যাচ্ছে, আমার নিজের কাছেই অস্বস্তিকর লাগতেছে। আচ্ছা বিসমিল্লা করি তো, আগে আগে শুরু করি, আগে তাড়াতাড়ি এটা শুরু করি। শুনো, লাভ লাইকের উইনারটা পেয়ে গেলে না, হ্যাঁ
এই ও সোহাগ যেন জানায়, আমি লাভ লাইফের উইনারের নামটা আগে বলে দিব। একটু এসিটা ছেড়ে দাও। হাই হাই, শেয়ার দেই নাই দেখছেন, কত দিকে খেয়াল রাখতে হয়, এক লাইভের মধ্যে শেয়ার দাও, এই করো সেই করো। সেকেন্ড ড্রেস গিফট চাই আপু, আমাকে তো উইনার হয়েছিলাম লাইফ টাইমে, বাট আমার গিফট আমাকে দেওয়া হয়নি। অর্ণব হক আপু, অর্ণব হক, হ্যাঁ আমি জানি, আমি শুনছি। হ্যাঁ আপনি যেই দিনের লাইভের উইনার না, ওই দিনের ওই গিফটটা অন্য কেউ নিচ্ছে, আমি বুঝলাম না, মানে আমাকেও দেখাইছে, বলতেছে আপনি যেই ড্রেসটা বা যেই জিনিসটা চাচ্ছেন উইনার দিয়ে দিছো, ওকে ওই গিফটটা আবার আরেকজন নাকি ক্লেম করে ওই ওই গিফটটাই নিয়ে নিছে। নরমালি আমাদের এমন হয় না, তো এই জন্য যখন আমি যাকে যেটার উইনার বানাবো না, সাথে সাথে স্ক্রিন রেকর্ডিং দিয়ে পেজে পাঠিয়ে দিবে, শুধু মুখে বলবেন না যে উইনার। তো আমরা এখন থেকে স্ক্রিন রেকর্ডিং না দেখে কাউকে এই উইনারের কোনো কিছু দিব না, কারণ দেখলেনি তো প্রবলেম হইলো। যেমন আপনার ড্রেসটাই কেন আপনি পান নাই, এই ড্রেসটাই আরেকজন ক্লেম করে নিয়ে নিছে, যে মানে সেও উইনার, বাট আমি বুঝি নাই সে ভুল হয়েছে, একটা কোনো মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখানে। হ্যাপি নিউ ইয়ার, ওকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার পরে, এখন এখন আগে ড্রেস, এখন আগে ড্রেস, ওকে বিসমিল্লাহ। দেখেন বলেন আজকে কি সুন্দর ড্রেস নিয়ে এসেছি। হ্যাঁ আজকে যে এত সুন্দর 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 একটা ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য, যেটা দেখে মানে মন তো ভালো হবেই। এই ড্রেসটা আপনারা কিন্তু আমাদের কাফতান স্টাইলে পেয়েছিলেন, আজকে কামিজ স্টাইলে পাচ্ছেন। সো আমি ইন শর্টে একবার এই ড্রেসগুলো দুই মিনিট লাগে দেখাতে, একবার ডিটেলস বলে দিই। সেটা হচ্ছে যতগুলো আপু এটা আজকে নিতে পারবেন না, এটার বডিতে কাপড় আছে 58 ইঞ্চেস, লম্বা হচ্ছে 47 ইঞ্চেস, আর ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন, পুরো ড্রেসে পার্ল প্রিন্ট করা আছে। আমাদের এই প্রিন্টের কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর কালার আসে, যেটা নর্মাল কোন ড্রেসে এত ভাইব্রেন্ট কালার কিন্তু আসে না। আর কিছু আছে, আর ওড়না হচ্ছে সফট রাউন, হ্যাঁ সফট রাউন এর মাঝে ওড়না, এবং এটা আমার কাছে এত ভালো লেগেছে। সব ড্রেসগুলো আপনারা দেখবেন যে ব্ল্যাক এর সাথে আপনার ই কালার থাকে, কি কালার বলো ওটাকে, অরেঞ্জ ম্যাজেন্টা বেশি থাকে, বাট এটা খুবই সুন্দর গ্রিনিশ, হ্যাঁ ওই অরেঞ্জ ম্যাজেন্টা, এগুলা বেশি নাই, অরেঞ্জ ম্যাজেন্টা এগুলা বেশি নাই। হাতের সাইডটাও দেখেন সুন্দর, মানে আমার কাছে ড্রেস মানে এটা যখন কাফতান এসেছিল তখনই আমার মাথায় ছিল যে না এটাকে আমি কামিজ বানাবোই, মানে আপুদেরকে তো বলেছিলাম যে কামিজ বানিয়ে নিয়ে নিই, এখন পুরো কামিজ বানিয়ে আপুদের জন্য আনলাম। এটা দেখানো শেষ, এখন আমি একবার খুলে দেখিয়ে দিব। আর এই হচ্ছে এটার সেকেন্ড কালার, ঠিক আছে, এই হচ্ছে এই ড্রেসটার সেকেন্ড কালার। সো আমরা সেকেন্ড কালার তো পরার আগে এটা একবার খুলে দেখাবো, আর না হলে আবার বলবেন যে আপু তো ড্রেস খুলে দেখায়নি। হাই আপু, হ্যালো আপু, কোথায় পাবো? নূরজাহান আহমেদ লামিয়া বেস্ট, আচ্ছা ওড়না গুলো বেশি সুন্দর আপু, এটার ওড়না অনেক সুন্দর, এই দেখেন ওড়নাটা, আমি ওড়না সহকারে আলাদা করে দেখাচ্ছি, আমি ওড়না সহকারে আলাদা করে দেখাচ্ছি। জাস্ট আমার উইনার, আমি বসে আছি যে প্রথম উইনারের নাম আসলে আমি সেকেন্ড ইসে নিব। আমি ই লাগবে দেখি, হ্যাঁ আরেকটা উইনারেরও নাম চলে আসছে, আরেকটা উইনার। আজকে আমার আপু বাইরে বুঝছেন, এই জন্য আমি আপনাদের জন্য সময় মতো সবকিছু করতে পারতেছি না, ও বাইরে গেছে তো এই জন্য ভেজাল লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে নেন আপুর, এবার টোটালি দেখানো শেষ, লাস্ট বারের মতো খালি ডিটেলস বলবো, ঠিক আছে? কিছু বললাম আমি না, ধরার দিকটা মিলাতে পারি না, মানে আমি ধরার দিকে একটা না একটা, একটা না একটা ভুল আমি করবই। হ্যাঁ ওকে, সো দেখেন আজকে মানে আপনাদের এই কাফতানটাকে, যেটাকে আমি পুরো কামিজ হিসাবে বানিয়ে এনেছি আপুদের জন্য, এটা আজকে কে কত দামে পাবেন না পাবেন সেটা ডিটেইলিংস আমরা এখন চলে যাই। সো এটা আমি এখন হ্যাঙ্গার থেকে খুলে ফেলার আগে আগে একটু বলে দিই, এটা টোটাল বডিতে কাপড় আছে 58 ইঞ্চেস, লম্বা হচ্ছে 46 ইঞ্চেস, ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন। সো এবার আমরা ডিরেক্টলি এটা খুলে দেখিয়ে দিই যে ফুল ড্রেসের কোথায় কি কাজ আছে না আছে, যেহেতু আমি বডি কত লম্বা কত বলেই দিয়েছি। এটার বডিটা আরেক, এই যে দেখেন চারি সাইডে কিন্তু সুন্দর করে ক্রিস ক্রস করে কাজ করা। এটার বডিতে কাপড় আছে 58 ইঞ্চেস এবং লম্বা হচ্ছে 46 ইঞ্চেস, ম্যাটেরিয়াল সফট কটন, এটাতে যে প্রিন্টিং কোয়ালিটিটা ইউজ করা হয়েছে। আচ্ছা আমি একটু বলি এই প্রিন্টিং কোয়ালিটি, হ্যাঁ
আপনি চাইলেও, আপনি কেন, আমি চাইলেও আমার অনেক জায়গার মানে লোককে দিয়ে এই কালারটা আনতে পারবো না। এগুলো হচ্ছে আপনারা দেখবেন খুব বড় বড় ব্র্যান্ডের আউটলেটে এক একটা কুর্তি, প্রিন্টের কুর্তি আপনার মানে কুর্তি বানানো থাকে, সেগুলো 3,300 টাকাতে সেল হয়। হ্যাঁ, 3,300 টাকাতে যে শুধু প্রিন্ট থাকবে সেটা সেল হয়, কোনো কাজ তো থাকবেই না। এবং একটা জিনিস আমি বলি, আপনারা খেয়াল করবেন আমাদের প্রিন্টের কালারটা দেখেন, এই যে কালারটা না আপু, এটা চাইলে জানেন আমারও আরেকটা লোক আমার এই ড্রেস কপি করতে পারবে না, কারণ এই কালারটাই আনতে পারবে না। আমার কালারগুলো কিন্তু দেখবেন কিছু কিছু প্রিন্টেড ড্রেসে খুব উজ্জ্বল থাকে এবং অনেক গাঢ় থাকে। এই যে নিচের ফ্লাওয়ারের লাইনটাই খেয়াল করেন, এই যে ফ্লাওয়ারের লাইন, হ্যাঁ, এক একটা চিকন চিকন লাইন, এই যে গ্লিটারের লাইন, ছোট 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 দানা দানা লাইন, এবং কি পরিমাণ মানে জমাট বাঁধা কাজ। আমি কিন্তু এই জিনিসগুলো কখনো আমার লাইভে এগুলো ড্রেস নিয়ে মেনশন করি না, বাট এখন করে দেয়া ভালো। হ্যাঁ, এই জন্য আমি এই জিনিসটা জানিয়ে দিচ্ছি যে আমাদেরটা কি ধরনের কোয়ালিটি। এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা, ওকে, ফুল নেকটা খুব সুন্দর স্কোয়ার আকারে আছে। আমি এটাও একটু জানিয়ে দিই, দেখেন আপু নেকটা কিভাবে বানিয়েছে। আপু নেকটাকে এভাবে বানিয়েছি যে এই যে সি ফুল নেকের পোর্শনটা দেখেন, এই যে সাইডটা আছে না, এটার গলাটা কিন্তু হিসাবে মানে একটু ছোট গলা থাকে। এই যে এটা আপনারা কি করবেন, আমার মতো এখানে একটা জয়েন্ট দিয়ে এটাকে আরেকটু বাড়িয়ে নিয়েন। হ্যাঁ, মানে এইখানে দেখেন আমি একটা জয়েন্ট ইউজ করেছি, একটা জয়েন্ট ইউজ করে আমি ড্রেসের গলাটাকে সুন্দর করে আরো বড় করে নিয়েছি। সো এটা চাইলে আপনারাও করে নিতে পারেন। আমার কাছে মানে জমাট বাঁধা গলায় জমাট বাঁধা কাজ খুব ভালো লাগে। এটা গ্রিন কালার কম্বিনেশনের তো এমনি সুন্দর। এই যে মিডল পোর্শনটা, এখানে অল্প কিছু ফ্লাওয়ার লাইন, এখানে সুন্দর সুন্দর গোল্ডেন কালারের মিরর আর ছোট ছোট স্টোনিং ব্যবহার হয়েছে পুরো মিডল পোর্শনে ক্রিস ক্রস, আবার নিচের দিকে গিয়ে এত হেভি কাজ। আপুর দেখানো শেষ। আর এই হচ্ছে আপুদের হাতা, ঠিক আছে, এই হচ্ছে হাতা, আর এই হচ্ছে অসম্ভব বেসম্ভব সুন্দর। আপনাদের ওন্না কই কি কইছি, দেখেন আপনাদের ওন্না মনে আবার হারাই ফেলছি, আপনাদের ওন্না আবার কই না কই জানি রেখে দিছি। এই হচ্ছে আপনাদের ওড়নাটা। হ্যাঁ, পুরো ওড়নাটা আমার খুব ইচ্ছা ছিল যে চারিদিকে এই অরেঞ্জ ম্যাজেন্টা ফ্লাওয়ারের পার হবে। হ্যাঁ, যেটা আমি চেয়েছিলাম সেটাই করা হয়েছে। এই যে দেখেন, মানে সুন্দর একটা পুরা ছোট্ট খাট্টো ফুলের বাগান, ঠিক আছে, ছোট্ট খাট্টো একটা ফুলের বাগান। ওড়নাটা কিন্তু সফট রাউন্ড জর্জেট কটন যেটা সেটার মাঝে, হ্যাঁ, ওড়নাটা একদম সফট রাউন্ড জর্জেট কটন যেটা সেটার মাঝে। যাদের অরেঞ্জ ম্যাজেন্টা এগুলো কালার বেশি পছন্দ না, গ্রিন কালার পছন্দ, তারা এই ড্রেসটা চোখ বন্ধ করে নিয়ে নিয়ে। আপুর দেখানো শেষ। এবার আমরা যে সেকেন্ড কালার গায়ে দিয়ে কিসে যাব বলেন, সেকেন্ড কালার গায়ে দিয়ে আমরা চলে যাব এটার প্রাইজিং এ, তাই না? সেকেন্ড কালারটা গায়ে দিয়ে আমরা ডিরেক্টলি এটার প্রাইজিং এ চলে যাব। ওকে, আমি এটা সরিয়ে ফেলি। আমি কিন্তু হলুদ কালারটা হলুদ কালারটা আমি জাস্ট দুই মিনিট আমার গায়ে রাখবো, কারণ আমার 3 নম্বরে আজকে আবার কাতান ড্রেস আছে, ভেজালের ড্রেস, দেন তাড়াতাড়ি শেষ করে সব হিসাব নিকাশে যেতে হবে। এই যে নেন, এটা যে নিবেন ছবিটা নিয়ে ফেলেন, এটা যে আপু নিবেন টেক আ স্ক্রিনশট ইনবক্স আস উইথ ইউর অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। আমি এটা এখন হাত থেকে রেখে দিব, এই জন্য আপনাদেরকে ধরার জন্য দিলাম, ঠিক আছে। এটা যে নিবেন একটুখানি স্ক্রিনশটটা নিয়ে রাখেন, দাম শোনার পর নিতে ইচ্ছে হলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েন, ঠিক আছে, মানে ইনবক্সে, আবার অন্য কোথাও দিয়েন না। আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, আমাদের কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি। যারা লাইভটা দেখছেন একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়েন, ওকে। আচ্ছা, এবার আমি টোটালি ডান, হ্যাঁ টোটালি ডান, দেখেন সামনে কাজ পিছে কাজ, মানে হাতের সাইডে সুন্দর কাজ। আমি তো হাত দেখেই মুগ্ধ, আমি তো এটার মানে হাতের ডিজাইন দেখেই আমি পাগল, আর বাকি ড্রেস আর দেখা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, এবার জাস্ট ইয়েলোটা নিয়ে নিই, আচ্ছা, এই কালারটা এই ড্রেসে এই কালার ছিল না। হ্যাঁ, এই কালারটা আপু চেঞ্জ করিয়ে লাস্ট মোমেন্টে পুরো আরেকটা কালার আমি বাদ দিছি, ওটা আমার প্রিন্ট হয়ে এখন পড়ে আছে। আমি এটাকে হলুদ কালারে করালাম, কারণ এমনি তো সামনে না, আসলে বলতে গেলে মানে ঈদ, মার্চে রোজা,
তো আমার তো সব মানে আমার যারা কাস্টমার আছেন তারা তো জানেন আমি কিন্তু কখনো কালেকশন লাস্ট মুহূর্তে আনি না, বা রোজায় আপনাদেরকে বেস্ট জিনিস দিব বা মার্চে সব থেকে সুন্দর জিনিস দিব না। আমার আপনি অনেক কালেকশন এই জানুয়ারির 25 তারিখ থেকে আমাদের অনেক কিছু মানে যেগুলো ঈদের কালেকশন অনেক কিছু ঢুকে যাবে, আর আমি সবসময় একটু আগে দেখানোটা প্রেফার করি। হ্যাঁ, আমি লাস্ট মোমেন্টে সব ইটা প্রেফার করি না, তো যাই যে এরকম। তো এটা আমরা ইয়েলো কালারে এই জন্য রেখেছি কারণ যেহেতু সামনে ফাল্গুন, তো অনেক কিছু না এবার ফাল্গুনকে মাথায় ঘিরে করতে পারবো না কারণ সামনে ঈদের প্রিপারেশন আমাদের। তো এই জন্য এই ড্রেসটা টোটালি আমরা সুন্দর বাসন্তী মাস্টার্ড কালারে করা হয়েছে, সুন্দর করে একদম অরেঞ্জ, মানে যেহেতু অরেঞ্জ ম্যাজেন্টা সব আছে, হাতটা ধরে চুরি টুরি পরলে মানে কম প্রাইসের মধ্যে অনেক সুন্দর একটা মানে লুক হয়ে যাবে। ওকে, তো লাস্ট আমি একটু এটাও দেখিয়ে দিই কারণ এটা তো এখন পরা আছি, দাম বলার জন্য আর এটা আমার ধরতে হবে না। এই যে নেন ইয়েলোটা, এই হচ্ছে আমাদের ইয়েলো কালারেরটা, যারা ইয়েলোটা নিবেন। হ্যাঁ, আমি এখন দাম বলার আগে প্রাইসিং বলার আগে লাস্ট একবার একটুখানি এটা ডিটেলসটা জেনে নিবেন। এটা যতগুলো আপু নিতে পারবেন, অসম্ভব সুন্দর কিন্তু ড্রেসটা সব আপুদের। এটার বডিতে কাপড় থাকবে 58 ইঞ্চেস, লম্বা হচ্ছে 46 ইঞ্চেস, ম্যাটেরিয়াল সফট কটন, পুরো ড্রেসে পার্ল প্রিন্ট করা, সাথে মিরর এবং ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে নিচেও আপনাদের সেম। এবং এই হচ্ছে ড্রেসের সফট রাউন্ড জর্জেট কটনের ওড়না, ঠিক আছে, এটা মাস্টার্ড ইয়েলো টোন কালারের মাঝে আছে। আমি এবার এটা খুলে ফেলি কারণ আপনাদেরকে একঝলক ড্রেস দেখিয়ে দেই, পরে আবার বলবেন যে আপু তো ড্রেস খুলে নাই, নিশ্চয় আমাদেরকে দিয়েছে অন্যটা, আপু পরেছে অন্যটা, ঠিক আছে। প্রাইস কত ব্ল্যাকটা? জাস্ট ওয়াও আপু, ড্রেসটা খুব সুন্দর লাগছে। আচ্ছা, তাই ইয়েলোটা খুব সুন্দর আপু, ইয়েলোটা না অনেক সুন্দর, ইয়েলো কালার পরলে না এমনি উজ্জ্বল লাগে, আর দেখেন হলুদ কালারের সাথে ম্যাজেন্টা চুড়িটা বেশি সুন্দর লাগতেছে না বলেন, মানে সুন্দর লাগার মতো। হ্যাঁ, তো এই জন্য না মিস দিয়েন না ফাল্গুনের জন্য, কারো যদি মাথায় থাকে যে খুব মানে অল্প প্রাইসের মধ্যে সুন্দর একটা কিছু যদি পেয়ে যেতাম তারা নিয়ে ফেলতে পারেন। আচ্ছা, লাস্ট একটু বলে দিই, ম্যাটেরিয়াল সফট কটন, বডি আছে 56-58, লম্বা হচ্ছে 47, ফুল ড্রেস, এটা রেড আর ইয়েলো কালারের মাস্টার্ড, রেড আর ইয়েলো কালার দিয়ে সুন্দর করে কাজ করা আছে, সাথে গ্রিনও আছে। এই জায়গাতে যেগুলো বসানো আছে এগুলো গ্লু দিয়ে বসানো, এটা হচ্ছে আমাদের লোয়ার এন্ড সাইডটা। হ্যাঁ, নিচের সাইডও অনেক কাজ, তো এগুলো না এত ডিটেলসে আপুর আর বলা হয় না। এই ধরনের প্রিন্টেড ড্রেস আমি আবারও একটু বলি, হ্যাঁ, এই ধরনের এই কোয়ালিটির প্রিন্টেড ড্রেস কিন্তু এত কম প্রাইসে দেয়া খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আমার পক্ষে এখন। এই দামটা আমি মনে হয় না ধরে রাখতে পারবো, মানে 50-20 টাকা হলেও বেড়ে যাবে এখন, কারণ এগুলো ফ্যাক্টরি থেকে দাম বেড়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা আমি শুধুমাত্র না আজকে বছরের শুরু বলে আমি আপনাদের থেকে সেই দামটা বাড়াচ্ছি না, বাট আমি কিন্তু আগের লাইভে বলে গিয়েছি যে 30 টাকা হলেও আপনাদের এখন থেকে এগুলোতে বেশি একটু দিতে হবে, কারণ এই ক্যাটাগরিগুলো কিন্তু হিউজ 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 পরিমাণে আমাদের অর্ডার থাকে, এবং আমি তো পারলে আরো কমাই, তাই না? সো 20 টাকাও যদি বাড়ে তার মানে বুঝেন ফ্যাক্টরি থেকে এগুলোর দাম বাড়ছে কাজের। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের সফট, একদম পাতলা, যারা খুব সফট ওড়না পছন্দ করেন না তার প্রাইস কত আপু? আপু প্রাইস দিচ্ছি এখন, আপু নাম্বার দেন, আপু আমাদের কোনো নাম্বার নেই, আমরা অনলাইনে অর্ডার নেই, আপনি শুধু অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিবেন, আমাদের এখানে ফোনে কথা বলার আসলে কিছুই নেই। হ্যাঁ, সো আমি এখন প্রাইসিং এ যাব, আমি এখন কোনটা কত দাম সেই প্রাইসিং এ যাব, দাঁড়ান, হলুদটা তো দেখা শেষ, স্ক্রিনশট নিয়ে ফেলেন, নেন ধরে দিই স্ক্রিনশটটা, নেন ইয়েলো কালারটা কিন্তু ফাল্গুনের জন্য নিয়ে রেখেন, এবার কিন্তু আলাদা করে ফাল্গুনে ওই রকম কিছু পাবেন না, কারণ যেহেতু ফাল্গুন ঈদ মানে সবগুলা আমাদের কাছাকাছি টাইমে, এই যে নেন আমি ধরে দিলাম, এসএস নিয়ে ফেলেন, এভাবে ধরে দিলাম। হ্যাঁ, যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে যান, যারা লাইভ দেখছেন এতক্ষণ থেকে ধৈর্য নিয়ে একটা লাভ লাইক, এবং সব আপু অবশ্যই পেজটা ফলো করছেন না কিনা একটু দেখেন, ওকে একটু দেখে দিন সব আপুরা ফলো করছেন না কিনা। আচ্ছা, এটা একটা সাডেন আপনাদের জন্য গিফট, যে আপুরা আমার থেকে ড্রেস নিয়েছেন কমেন্ট করেন তো, যে আপু ড্রেস নিয়েছি, যারা আমার থেকে ড্রেস নিয়েছেন কমেন্ট করেন, অন্য কোনো কমেন্ট করবেন না, এখন শুধু কমেন্ট করেন যে আপু আমি ড্রেস নিয়েছি, দেখেন কি দেই আপনাকে। জাস্ট যে আমার থেকে ড্রেস নিয়েছেন শুধু কমেন্ট করেন যে আপু ড্রেস নিয়েছি, হ্যাঁ শুধু কমেন্ট করেন আপু ড্রেস নিয়েছি। এতক্ষণে আমি একটু এটা জাস্ট হ্যাং করে নিই, যারা ড্রেস নিয়েছেন কমেন্ট, ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আপু এই মুহূর্তে, না ডিয়ার, নট পসিবল রাইট নাও। আপনারা কিন্তু ওয়েবসাইটে অর্ডার দিলে সব থেকে জানেন মানে সাথে সাথে অর্ডার কনফার্ম হয়ে যাচ্ছে, ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয় সেটা আপুর পেই, ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয় সেটা আপুর পেজে আছে, খালি মানে
যে অনেক মানুষ থাকে না অল্প বয়সে আগে আগে বুড়া হয়ে যায়, আমার হচ্ছে সেটা, এখানে ব্যথা ওইখানে ব্যথা, এইভাবে দাঁড়াইলে পায়ের রক্ত টান খায়, কি আর বলবো। যারা লাইভ দেখতেছেন একটা লাভ লাইক দিয়েছেন, দাঁড়ান আমি দেখি, আমি আগে দেখি দুইজনকে তো অলরেডি উইনার নিয়েই নিয়েছি, দেখে একবারে দেখে নেই একবারে দাম বলবো। দাঁড়ান কত কিছু করতে হয়, এইদিকে ওন্না ধরে নেই কারণ এই ওন্না তো দেখবেন দামের সময়। আচ্ছা আমি এখন ডিরেক্টলি প্রাইসে যাচ্ছি, যারা আমার থেকে ড্রেস নিয়েছেন এই মুহূর্তে অন্য কোনো আপু কমেন্ট করেন না, শুধু লেখেন আপু আমি তোমার থেকে ড্রেস নিয়েছি। হ্যাঁ আপনি এখন আজকে দেখেন, যার নাম উঠবে সে উইনার, যার নাম উঠবে সে উইনার, কয় টাকায় এই ড্রেস এখন তার ভাগে যাবে এটা কিন্তু আজকে কোনো রুলসেও ছিল না, আমি সাডেন দিয়ে দিলাম কারণ এতগুলো আপু আমাকে এখনো দেখছেন এই জন্য, হ্যাঁ গিফট হিসাবে, কারণ এতগুলো আপু এখন পর্যন্ত দেখছেন প্রায় এক ঘন্টা হয়ে গেছে, দ্যাটস ওয়াই। ওকে টোকেন অফ লাভ, টোকেন অফ লাভ, ওকে টোকেন অফ লাভ। এবার দাঁড়ান 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 এটাকে একটু, হ্যাঁ বিসমিল্লাহ। আচ্ছা আচ্ছা দেখেন তো আজকে আপুদের জন্য অসম্ভব সুন্দর আমরা দুইটা ড্রেস নিয়ে এসেছি, যেটা একটা কালার হচ্ছে খুব সুন্দর মাস্টার্ড ইয়েলো, যেটা আপনারা ফালগুলে পরার জন্য নিতে পারেন, আর আরেকটা হচ্ছে ব্ল্যাকের সাথে গ্রিন কালার কম্বিনেশনের, এই কম্বিনেশনটা কিন্তু মানে খুব রেয়ার, পাওয়াই যায় না এমন, আমি নিজে এত এগুলো ড্রেস সেল করি বাট ব্ল্যাকের সাথে এরকম গ্রিন কালারের একটা মানে অন্যরকম, হ্যাঁ ফুলবাগান, আমি তো এটার নাম দিয়েছি ফুলবাগান। হ্যাঁ সো এটা আজকে কত প্রাইসে পাচ্ছি না পাচ্ছি সেটা মেইন ডিটেলসে চলে যাই, যতগুলো আপু এই ড্রেসটা অর্ডার করবেন, এটা টোটাল বডিতে কাপড় আছে 58 ইঞ্চেস আনস্টিচ, লম্বাই আছে 46, ম্যাটেরিয়াল সফট কটন, ওড়নার কাপড় হচ্ছে একদম, ওড়না কিন্তু নর্মাল সুতি না, এটা মাথায় রাখবেন, ওড়না কিন্তু কোনো নর্মাল সুতি কাপড় না, দাম কিন্তু সাথে সাথে বাড়ছে না এগুলার, হ্যাঁ ওড়না পুরো সফট রাউন্ড জর্জেট আছে না যেটা, মানে জর্জেটিস টাইপ কটন, সেই কটন ম্যাটেরিয়ালটা, পুরো ড্রেসে আপনার পার্ল প্রিন্ট করা আছে এবং গ্লু দিয়ে স্টোন এবং মিরর বসানো, এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস ওড়নার, দোনো সাইডে চারো সাইডে এভাবে, এই যে চারো সাইডে এভাবে কাজ করা আছে, মিডিলে একটা জিনিস আর এই হচ্ছে ইয়েলোটা, ইয়েলোটা যেহেতু আপু পরা আছে এই জন্য আপু আর এটা আলাদা করে ধরছি না, বা ওটা তো আমি রেখে দিয়েছি, যে এটা হচ্ছে ইয়েলোটা, ইয়েলোতে স্বাভাবিক একটুখানি কম কাজ বোঝা যায়। এবার আসেন যে আপুরা আজকে এই ড্রেসটা ভাগে পাবেন, এটা আপনার বিল কত হবে জানেন, আমি একবার রিকনফার্ম করে নিই যে আমার প্রাইসটা ঠিক বলছি নাকি না, কারণ আচ্ছা আমি একটা এটাও জানিয়ে দিই প্রাইস আজকে আমি যেটা বলবো, যারা আমার আজকের লাইভ দেখছেন পুরো ধরে রাখেন, আগামী সপ্তাহে আপনি যেই ড্রেসই পান না কেন এটার থেকে 30 টাকা হোক 50 টাকা হোক বেশি দিয়ে নিতে হবে, এটা আজকে বছরের প্রথম লাইভ বলে আমি আমার পকেট থেকেই টাকাটা কাটিয়ে নিচ্ছি, বাট দাম কিন্তু গত লাইভ থেকে বেড়ে গিয়েছে, দয়া করে যে আপু নিবেন না সে অর্ডার দিবেন না, দুই তিনটা রুলস বলে দেই, অর্ডার দেওয়ার সিস্টেম, আপনি যদি মনে করেন এই ড্রেসটা নিবেন, ধরেন আপনি কালোটা নিবেন, ছবি দিবেন, অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ক্যাশ অন ডেলিভারি, হাতে পেয়ে টাকা মানে পেমেন্ট করবেন, ক্যাশ অন ডেলিভারি, আপনি আমাদের ইনবক্সে দিয়ে রেখে দিবেন, 7 থেকে 10 ঘন্টা সময় লাগবে অর্ডার কনফার্ম হতে, অর্ডার বিল পেয়ে যাবেন, আর যদি মনে করেন যে দূর আপু 7-10 ঘন্টা ওয়েট করতে পারবো না, আমি এখনই ইনস্ট্যান্ট চাই, আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে নিচে, এই ওয়েবসাইটে ঢুকে সুন্দর করে অর্ডার করে দিবেন, এখন আপু যে আপু জানেন না যে ওয়েবসাইটে কিভাবে অর্ডার করতে হয় সে আমাদের পেজে ঢুকলেই একটা ভিডিও পাবেন, আমাদের পেজে গেলেই 2 মিনিটের একটা ভিডিও আছে যে কিভাবে ওয়েবসাইটে অর্ডার দিতে হয়, তো ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিবেন ইনস্ট্যান্ট, সাথে সাথে আপনার বিল আপনি করে চেক আউট মানে আপনার বিল করে বের হয়ে যাবেন, ডেলিভারি টাইম 5 থেকে 7 দিন সবাই কমপক্ষে ধরে রাখবেন, ঠিক আছে আমি আবারও বলছি ডেলিভারি টাইম কমপক্ষে 5 থেকে 7 দিন ধরে রাখবেন, যতগুলো আপু আজকে ভাগে এটা যাবে সবার জন্য, আজকেই লাস্ট বারের মতো এই ড্রেসটা আপনারা পাচ্ছেন 1090 টাকাতে, আমি বলেই দিচ্ছি আজকেই শেষ, 1000-এর ঘরে আমি আনিকা তাসনিম আমার পক্ষে আর এগুলা ড্রেস দেয়া ইম্পসিবল, অন্য কোনো ক্যাটাগরির ড্রেস আসলে দিতে পারবো, এই ক্যাটাগরির ড্রেস, আমাদের এই প্রিন্টিং কোয়ালিটির ড্রেস, এই ড্রেসের কালার দেখেন কি পরিমাণ মানে উজ্জ্বল ফুটে থাকে, আপনাকে এই কোয়ালিটিটা মানে অনেকে চাইলেও করে দিতে পারবে না, কালার ডিফারেন্ট আসবে, এটার কাজই আলাদা, তো এটা 1090 টাকা, যারা নিতে পারবেন ইনবক্স করে দেন অ্যাড্রেস আর ফোন নাম্বার সহকারে। এখন আমরা লাস্ট ড্রেস দেখব কাতানের, হ্যাঁ যেটা আজকে লাস্ট কালেকশন কাতানের ড্রেস, তো এটা আপু একটু সাইডে রাখি, দাঁড়ান এই যে হলুদটা নিবেন হলুদের স্ক্রিনশট, আর যার কালোটা নিবেন কালোর আর স্ক্রিনশট তুলতে পারবো না,
আপনারা করে নিন। কেউ যদি ফাল্গুনের জন্য ইয়েলো কালারটা নিতে চান অবশ্যই অর্ডার করে দিতে পারেন। সিম্পলের মধ্যে খুব সুন্দর, নিচে টিচে সব জায়গাতে কাজ আছে। ওকে আচ্ছা, এখন দেখি যারা ড্রেস নিয়েছেন, যাদের কমেন্ট আসতেছে কার কপালে ড্রেস জুটবে দেখি তো। ড্রেস এই যে ড্রেস নিয়েছি, ড্রেস নিয়েছি কমেন্ট আসতেছে। একটা উইনার, বিসমিল্লাহ, এই উইনার নিয়ে এসে স্ক্রিনশট উঠে গেছে। শুনেন, এখানে যা স্ক্রিনশট উঠছে, যেই আপু পাবেন এই ড্রেস তার বিল হবে শুধুমাত্র 300 টাকা। যে আপুর নাম এখানে উঠবে তার বিল হবে শুধুমাত্র 300 টাকা বিল হবে তার, শুধু 300 টাকা। হ্যাঁ, আমি লাস্ট ড্রেসটা পরে আসি, জাস্ট লাস্ট ওয়ান। ওয়েবসাইটে না মাল ছেড়ে দিতে পারো, ড্রেস রেডি আছে পাঠাই দেই। ও তাই এইটাও একটু লাইভে বলে দিব যে তারা অর্ডার দিছে তাদের ড্রেস আজকে চলে যাচ্ছে, আজকে চলে যাবে 7টার ভিতরে, যারা দিবে সব। জানেন ওয়েবসাইটে যারা একটা মেমোকে প্রিন্ট আউট করছো, একটা প্রিন্ট আউট করে দাও তো দেখাই দেই। শুনেন ওয়েবসাইটে, এই যে আমাদের নিচের দেওয়া ওয়েবসাইটে যারা অর্ডার দিচ্ছেন না ভেলভেট ড্রেস, আমরা চেষ্টা করব এখন যারা অর্ডার দিয়ে দিচ্ছেন লাইফ টাইমে কালকেই হাতে পেয়ে যেতে পারেন ইনশাল্লাহ। ফোন কল ধরবেন, হাই আল্লাহ। আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, এই যে আপুরা অর্ডার যে দেন জামাইয়ের নাম্বার দেন, আর জামাইকে তো জানান না, এটা কি ঠিক? হ্যাঁ, জামাইয়ের নাম্বারটা তো দেন, আর এইদিকে জামাই জানেও না বউ কিনতেছে, তো এইগুলা কিন্তু করলে চলবে না। যারা অর্ডার দিবেন অবশ্যই জামাইয়ের নাম্বার যারা দেন, জামাইরে জানাই রাখবেন যে এই আমার প্রোডাক্ট আসবে। কারণ কি হয় জানেন, জামাই বলে যে আমি তো এখনো জানি না, দাঁড়ান ফোন দিয়ে জানাচ্ছে। আবার অনেক জামাইরা বলে ক্যান্সেল করেন, বাসায় গিয়ে শেষে খায় ঠাসানি, তারপর আবার আমাদেরকে হুলুস্থুল ফোন দেয়। একবার যদি আপনি ফোনে ক্যান্সেল হয় ক্যান্সেল, এখন আবার নতুন করে অর্ডার দিতে হবে, আদারওয়াইজ আপনি মানে ড্রেস নাও পাইতে পারেন। তো একটু ভাইয়াদেরকে জানায় রাখবেন। তারপর অনেকে হচ্ছে আম্মুর নাম্বার দেয়, হ্যাঁ তারা জানেই না ড্রেস সম্পর্কে, বাট এগুলো একটু না মেনটেন করবেন যে মানে অবশ্যই দেন, আপনি নাম্বার দিতে পারেন, বাট তাকে ইনফর্ম করে রাখবেন যে আম্মু আমার ড্রেস আসবে। ফোন কল পাইলে একদম আকাশ থেকে পড়ো না, মানে প্লিজ। এটা কিন্তু আমি আজকেও বলতে চাইছিলাম, ভুলে গেছি। এই দেখেন পার্পেল কালারের কুর্তি সোনালী আপু আমাদের ওয়েবসাইটে অর্ডার দিয়েছে, দেখেন তার বিলও হয়ে গেছে। আমি তার অ্যাড্রেসটা ঢেকে দিই, এই দেখেন সোনালী আপুর বিল হয়ে গেছে এবং উনার পার্সেল আমি আজকে পাঠাই দিব। ওয়েবসাইটে অর্ডার দেওয়াটা শিখে ফেলেন আপনারা, মানে একদম মানে জিতবেন ওয়েবসাইটে অর্ডার দিলে, ঠিক আছে? আমাকে কানে দুলটা দাও না, এই ড্রেসটা তো গর্জিয়াস ড্রেস। আচ্ছা, আমার কি এই ওড়নাটাই এত বড় নাকি আমি বুঝতেছি না? এগুলোর ওড়না অনেক বড়, হিউজ পরিমাণে বড়, তো এত বড় হলে তো কাটতে হবে ওড়না। শাড়ি না আপু, চুড়ি, চুড়িগুলা প্রায় আপু, আমি তো চুড়ি বিক্রি করি না আপু। আপু চুড়ির অনেক পেজ আছে, হ্যাঁ ফেসবুক খুললেই পাবেন, তো ওখানে আপনি দেখতে পারেন। আপু আমি নিব কত, কোনটা কোনটা নিবেন আপু? নাইস, বেস্ট, দাঁড়ান। আচ্ছা কাতান ড্রেসও দিয়ে দেই, মানে যারা আমার থেকে ড্রেস নিয়েছেন তাদের মধ্যে কাউকে 500 টাকাতে, যারা ড্রেস নিয়েছেন কমেন্ট করতে থাকেন। দাঁড়ান একটু পরে কমেন্ট করেন, এখন না আমি বলবো। হ্যাঁ, আপনাদের মধ্যে আরেকজনকে 500 টাকাতে কাতান দিয়ে দিব, আজকে আপনারা খুশি থাকেন। শরিয়া খানম আপু সুন্দর লাগছে, তুলি আপু কেমন আছেন? আচ্ছা হায় আল্লাহ, গলা খালি লাগে তাই না? বাদ দেন, আর গলা টলা ভরাট করার দরকার নাই, এভাবে শুরু করি। প্রথম উইনারও হয়ে গেছে, হ্যাঁ 500 টাকাতে যে ভেলভেট পেয়েছে, আর 200-300 টাকাতে একজন সেকেন্ড ড্রেস পাবেন, ওটা সম্পূর্ণ আলাদা দিলাম। আর এখন যাকে নিব সে 500 টাকাতে আবারও পুরো কাতানের ড্রেস পাবে। এটার কিন্তু ভাই পুরো নিচে কাজ, আসেন দেখি, খুব অল্প পিসেস কাতান কিন্তু অর্ডার দিয়ে দিয়েন সাথে সাথে, ভাগে জুটবে না আদারওয়াইজ। এই ওড়নাটা মনে হইতেছে বেশি বড়, হ্যাঁ এই ওড়নাটা অনেক বড় আমার ওড়না।
শোনেন আপুর একটা কথা বলি, এই কাতান ড্রেসে কারো কারো ওড়না একটু বেশি বড় থাকতে পারে, বেশি বড় হইলে বুঝছেন একটু কনসিডার করেন, মানে ছোট পাবেন না, পাইলে অনেক বড় পাবেন, আপনার বাচ্চা কাচ্চা থাকলে ওটা শাড়ি পরাই দিয়ে ওড়না দিয়ে, এত পরিমাণে ওড়না বড়, এত পরিমাণে ওড়না বড়। যারা বড় ওড়না প্রেফার করেন না তারা নিয়েন না, শেষে আবার চিল্লাচিল্লি করেন না যে ওড়না এত বড় কেন, চিল্লাচিল্লি করতে হয় যে ওড়না ছোট কেন, আমার এখানে চিল্লাচিল্লি করতে হবে যে ওড়না এত বড় কেন আপনার। আচ্ছা এবার আসেন, ওকে দেখেন তো, দেখেন তো এটা কি জিনিস, আমি একটু ভুল কালার লাইভে শুরুতে পরে ফেলেছি, আমার আর কি কন্ট্রোল থাকে না এই কালার পাইলে, তো এই কালারের সমস্যা কি জানেন, এই দেখেন এটাতে যেই পরিমাণে সুন্দর কাজ বোঝা যাচ্ছে আমার কালারে কিন্তু এভাবে সুন্দর কাজ বোঝা যাবে না। তো একটু একটা ঝলক দেখে নেন যে এখানে একটা সুন্দর লতা কাজ আছে, সবসময় তো বুক ভরাট কাজ পান, এবারে আমরা পুরো ড্রেসের নিচে কাজ দিয়েছি হিজাবিয়ান আপুদের জন্য, হ্যাঁ পুরা কিন্তু কাটচুপির কাজ করা। তো আমরা এই যে এই কালার থেকেই স্টার্ট করি, ওকে নেন স্টার্ট করছি, নাইস কালেকশন। তোমার পরাটা প্রাইস আপু, আমার পরাটা দিয়ে শুরু করছি ডিয়ার, একটুখানি সময় দেন আমার পরাটাই দেখিয়ে দিব। এই দেখেন না না পারপে লাগে ধরি, পারপে লাগে ধরি, পারপে লাগে ধরি, ড্রেস কই, ওকে দেখেন আজকের অসম্ভব সুন্দর আমাদের কাতান ওড়নার কালেকশন, ঠিক আছে অসম্ভব সুন্দর কাতান ওড়নার কালেকশন, যেটার ফুল ড্রেসে খুবই সুন্দর করে হিউজ পরিমাণে কাজ করা, হিজাবিয়ান আপুদের জন্য বেস্ট। এটা আজকে আমরা কি পাচ্ছি না পাচ্ছি তো সেটা একটু চট জলদি, মানে বলতে পারেন 4-5 মিনিটে একটু দেখে নেই। নাম্বার ওয়ান, যতগুলো আপু আমরা আজকে এই ড্রেসটা অর্ডার করব, হ্যাঁ যতগুলো আপু আমরা আজকে এই ড্রেসটা অর্ডার করব, এটার সাথে আমরা একটা খুব সুন্দর সফট কটন প্যান্টের কাপড় পাচ্ছি, যেটা আমাদের পেজে তো কি পাওয়াই যায় না, হ্যাঁ ড্রেস আমাদের টু পিস থাকে বাট এটা সম্পূর্ণ থ্রি পিস, যেহেতু ইটস আ পার্টি ওয়ার, সো এটার সাথে আমরা একটা সফট কটন প্যান্টের কাপড় পাচ্ছি, নাম্বার ওয়ান। নাম্বার টু চলে আসেন, আগে এটা ড্রেস দেখাই পরে ওড়না, সম্পূর্ণ ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে সফট প্রিমিয়াম সিল্ক কটন, দ্য ম্যাটেরিয়াল ইজ সফট প্রিমিয়াম সিল্ক কটন, ড্রেস হচ্ছে পুরো সেমি স্টিচ করা, শুধু আপনার টেইলার সাইডের সেলাইটা অফ করবে, পুরো ড্রেসের কাজ আমি একবার, আচ্ছা এটার বডি আছে 52 পর্যন্ত, লম্বা হচ্ছে 47, ম্যাটেরিয়াল প্রিমিয়াম সিল্ক কটন, বডি 52, লম্বা 46 47, হ্যাঁ আচ্ছা নিচ থেকে দেখেন কারণ এটা অনেক স্টাইলিশ, এই দেখেন পুরা উল সুতা দিয়ে অসাধারণ ভাবে সুন্দর ভাবে কাজ করা, দেখেন এটার কাজটা, আমাদের কোন কাতান ড্রেসে, কাতান তো অনেক পেয়েছেন, এরকম নিচে কাজ পেয়েছেন কোনটার, কোনটার না, আপনি যদি একটু লক্ষ্য করেন নিচে যে পরিমাণ কাজ দেওয়া হয়েছে উপরেও কাজ দেওয়া হয়েছে, খরচ কিন্তু ডাবল শুধু আমাদের হিজাবিয়ান আপুদের জন্য। আমি একটু ক্লোজ দেই, আপনারা একটু রেসপন্স করেন, আপু ড্রেস অর্ডার দিয়েছি সেই কবে, এখনো পাঠাননি, কবে পাবো? ফাতেমাতুল জোহরা আপু, আমরা কালকে প্রায় অনেক পুরান ড্রেস ডেলিভারি করেছি, হ্যাঁ আপু এই উইকের মধ্যে পেয়ে যাবেন পুরান ড্রেস, আপনি এই সপ্তাহটা লাস্ট ধরে রাখেন আপু, এই সপ্তাহে আপনি পেয়ে যাবেন আগের ড্রেস গুলো, সব যা আছে সবার সব পেয়ে যাবেন, যাদের যেটা বাকি। হাত ব্যথা কেন করছে আপু, কি কি করলেন? আচ্ছা একটু খালি কাজটা দেখেন, আমি একটু জুম করে ধরলাম, হ্যাঁ কারণ আপনি এই প্রোডাক্ট নিবেন কি, এই দেখেন এখানে ভলিউম ইউজ করা, মানে এই যে পাইপগুলো দিয়ে ভলিউম 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 করে কাজগুলো কিন্তু উঠানো, ঠিক আছে ভলিউম ভলিউম করে কাজগুলো উঠানো, এখানে হচ্ছে কুন্দন স্টোন বসানো, সব কাচের পুঁতি, এখানে মিরর, দেখেছেন ডিজাইনটা, পুরো হিজাবিয়ান আপুরা আর মন খারাপ করতে পারবে না যে আমাদের জন্য কিছু এরা বানায় না, সারাটা দিন বুকে কাজ বুকে কাজ বুকে কাজ, মানে আমরা কি দোষ করলাম, নেন এর আমি কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট দেখাচ্ছি প্রায় 2 সপ্তাহ থেকে হিজাবিয়ান আপুদের জন্য, এখন যদি কেউ মন খারাপ আর করে তাহলে হবেই না। আর এই দেখেন গলার সাইডটা, মানে এটা অনেক স্টাইলিশ একটা ড্রেস, দেখেন গলার সাইডটা, মানে এই যে এখান থেকে একটা লতা ডিজাইন হয়ে এই সাইডে আসলো, ঠিক আছে এখান থেকে একটা লতানো ডিজাইন হয়ে এই সাইডে আসলো, পুরো গলাতে ডিজাইন করা, পুরো গলাটাতে সুন্দর একটা চেইন চেইনের মতো করে ডিজাইন করে গলার এই ডিজাইন, ওকে পুরো ড্রেসে মিরর বসানো, আমি আবারও বলছি আমি প্রথমেই ভুল কালার করেছি, যে মানে আর কি বলবো নিজেকে নিয়ে, এটাই কাজ দেখেন কি পরিমাণ ভিজিবল, মানে এটা তো একটু অলিভ কালার স্বাভাবিক কাজ কম বোঝা যাবে। আর এই হচ্ছে আমাদের স্লিভস, আপুর দেখানো শেষ, এই হচ্ছে আমাদের স্লিভ, এবার এই হচ্ছে আমাদের ওড়না, দেখেন পুরা ওড়না ভাই জর্জেট কাতান সফট, ওই যে তুলার মতো যে জর্জেটটা থাকে না সেটা, এখন আমার দেখানো শেষ, এখন জাস্ট প্রাইজিং কয়টা বাজে, 44, এই দেখেন ওড়না, দেখেছেন সুন্দর রেড কালার, আবার এখানে টিয়া কালারটা, দেন আবার ওই পারে লাল কালার। এখন আমি বলি এই ধরনের ওড়না গুলাকে আপনারা
চাইলে এই ধরনের ওন্নাগুলাকে আপনারা চাইলে অনেকভাবে ক্যারি করতে পারবেন, কারণ যেহেতু পারের সাইড, হ্যাঁ এগুলো না বুদ্ধির ব্যাপার। এখন আপনি কি কি ভাবে এটাকে ওই যে মানে ইন্ডিয়ান বা কি কি অনেকভাবে কিন্তু এভাবে না কি কি ভাবে যেন পরা যায়, তো এগুলো না একটু ইন্টারনেট ইন্টারনেট ঘেটে যে মানে হাউ টু ওয়ার ওড়না ইন ডিফারেন্ট স্টাইলস, এটাকে অনেকভাবে ক্যারি করতে পারবেন, সেগুলো একটু ইন্টারনেট ঘেটে দেখেন। কারণ যেহেতু এখানে শেডিং আছে, যেহেতু এখানে শেডিং ব্যবহার হয়েছে, আপনারা অনেকভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেহেতু এখানে শেডিং আছে দেখেন, আপনারা অনেকভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এত কিছু তো আমার লাইভে আসলে দেখানো সম্ভব না, আমি ঘেটে আসি নাই, আপনারা ওইটা করে নিন, ওটা আপনাদের হোমওয়ার্ক, সেটা আপনাদের হোমওয়ার্ক। আপুর দেখানো শেষ, এবার আপু কি করবে, এবার আপু শুধু আপনাদেরকে শেষে ওকে আজকে আমার চুলগুলো আমার একদম অপছন্দের মতো কাজ করছে, চুলগুলা খুব ওকে। সো আমি এখন যেহেতু এটা হাত থেকে রেখে দিব, দ্যাটস ওয়াই আমি ও ড্রেস আর ধরা লাগে না, আমি শুধু সালোয়ারটা ধরেই আপনাদেরকে বলে দেই, হ্যাঁ ড্রেস আর ধরার প্রয়োজন নেই। ওকে আমি জাস্ট এখন এটা মানে জাস্ট চেঞ্জ করে ফেলবো, তো প্রাইস বলার আগে আপনারা যারা আমার লাইভ দেখেন তারা জানেন আমি লাস্টে এক মিনিটে একবার ডিটেলসটা আবার রিপিট করে দিই, সো সেই রিপিটের কারণেই আবার দেখানো। ওকে আচ্ছা, তো দেখেন একদম সুন্দর লাল চুড়ি, হ্যাঁ হাত ভর্তি লাল চুড়ি, লাল চুড়ি দিয়ে এই ড্রেসটা একদম সুন্দর মানাবে, কারণ ওন্নার নিচেও রেড কালার আছে। তো এটার সাথে আমরা একটা প্যান্টের কাপড় পাবো যেটা কটন, এটার সাথে আমরা কটন প্যান্ট রেখে দিলাম। ফুল একটা পিওর বেনারসি কাতান ওন্না পাচ্ছি, বেনারসিটা মানে বুঝেছেন যেটা জর্জেটের, মানে আপনি গলায় নিলে এটা গলায় থাকবে, একটা শিফনের মতো কাজ করেই দেখেন, গলায় নিবেন গলায় থাকবে, ওকে মেলিয়ে নিবেন মেলে থাকবে, মানে এই ম্যাটেরিয়ালের শাড়ির তো হিউজ পরিমাণে দাম হয়। এটা কিন্তু জর্জেটেরটা, কোন মানে নর্মাল বেনারসিটাও না, এটা তো জানেন আপনারা আমাদের থেকে নেন, সো আপনারা এটা ইউজ টু এই ওড়না পে, অনেক দামি ওড়না। আর এটা হচ্ছে আমার আপুদের ড্রেসটা, যেটা সম্পূর্ণ ড্রেসের উপর আর নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে, এই যে দেখেন এই জায়গাতেও দেখেন অনেক সুন্দর ভলিউমের কাজ করা, উল সুতা দেয়া, এই যে পুরো ড্রেসের ছেটা 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 স্টোন, আর এটা হচ্ছে লোয়ার মোস্ট পোর্শন। যারা আপুর লাইভ দেখছেন লাভ লাইক দিয়েছেন বলেন না, এখন সবাই মিলে একটা লাভ লাইক দিয়ে দেন না, হ্যাঁ যত আপুরা আছেন একসাথে সব আপুরা একসাথে মিলে একটা লাভ লাইক বানতা হ্যাঁ বানতা হ্যাঁ। খিদা পেয়ে গেছে কিন্তু আজকে কথা বলতে বলতে, অনেকদিন পর লাইভে আসছি, এতটুকুন ভালোবাসা তো দেয়াই যায়। সো এই হচ্ছে ড্রেস, হ্যাঁ যেটা বডি আছে 58, বডি আছে 52, লম্বা হচ্ছে 47, ম্যাটেরিয়াল প্রিমিয়াম সিল্ক কটন, ফুল কারচুপির হ্যান্ড ওয়ার্ক করা, হাতের কাজ। এই দেখেন আপনি যখন বসবেন, আল্লাহরে আমার পেট একটা, এই যে দেখেন আপনি যখন বসবেন এই, ঠিক আছে ডান, আমি এখন লাস্ট কালার গায়ে দিয়ে প্রাইস আসতেছি। এটার সাথে গলায় কিছু পরা উচিত ছিল, ড্রেসটা এত গর্জিয়াস আমি ভুল করে ফেলছি। এক মিনিট যাওয়ার আগে একটু মাথায় কাপড় দিয়ে রেখি তো, লাল কালার তো, নতুন বউটো যারা আছেন না কিভাবে দিলাম সুন্দরই লাগবে, বউ মানুষ নিতে পারেন হ্যাঁ, কারণ লাল ওড়না তো ভালো লাগবে। আম্মু তো বাসায় নেই, এখন কমেন্ট করেন যারা ড্রেস নিয়েছেন, এখন কমেন্ট করেন যে আপুরা আমার থেকে ড্রেস নিয়েছেন আপুরা, এখন এখন কমেন্ট করেন, কারণ এখন আমার ড্রেস দেখানো শেষ, আমি এখন উইনার নিব, ঠিক আছে লাস্ট উইনার নিব, সব উইনার নেওয়া শেষ। যে আপুরা আমার থেকে ড্রেস কিনেছেন শুধু কমেন্ট করেন ড্রেস নিয়েছি, এখন যাকে উইনার নিব তার বিল হবে 500 টাকা, এই ড্রেসে তার বিল হবে 500 টাকা, তার বিল হবে 500 টাকা, ঠিক আছে আমি আমি বলে দিই আমি কখন উইনার নিব, দামটা বলে ফোনটা হাত থেকে মানে আমি দামটা আগে বলবো, কারণ অনেক আপু দাম শোনার জন্য বসে আছে, আগে দামটা বলবো দেন আমি স্ক্রিনে গিয়ে উইনার নিব। তো আপনারা ওই বুঝে কমেন্ট করেন যেন আমি দাম বলার সময় আপনার মানে কমেন্টটা আমার আপনার স্ক্রিনে থাকে, ঠিক আছে ওকে।
এইবার আসেন বিসমিল্লাহ ওকে সি যতগুলো আপু আমাদের এই অসম্ভব সুন্দর কাতানের ড্রেসটা নিতে পারছেন ইটস আ থ্রি পিস কালেকশন সো আমরা এটার সাথে একটা প্যান্ট পিস পাচ্ছি আর কেউ ভেবেন না যে হায় আল্লাহ কাজ কি শুধু এতটুকুন নাকি না 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 কাজ কিন্তু পুরো নিচ জুড়ে অনেক 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 এই দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ আছে কাজ কিন্তু মানে ভীষণ সুন্দর করে পুরো নিচের এই দেখেন নিচের এই সাইড থেকে কিন্তু সুন্দর করে কাজ করা সো এটার সাথে আমরা একটা কটন প্যান্টের কাপড় পাচ্ছি আমি এটা হাত থেকে রেখে দিলাম সেকেন্ড আমরা পাচ্ছি এটা ড্রেস যেটা একদম প্রিমিয়াম সিল্ক কটন আপনি বারো মাস আমাদের এই কাপড়টা পরতে পারবেন এত এটা কাপড়টা না খুব ঠান্ডা টাইপের এবং সিল্ক বলতে কেউ ভয় পাবেন না যে আল্লাহ আমি গরমে কেমনে পরবো এটা আমাদের বারো মাসের সবাই যারা আমাদের পেজ থেকে পার্টি ওয়্যার কিনে তারা এটা চিনে খুব ভিতরে একদম সুতির আরাম দিবে বাইরে আপনাকে সিল্কের আরাম দিবে সিল্কের লুক দিবে এটার মজাই হচ্ছে এটা আপনি পরবেন মনে হবে যে আল্লাহ আমি এত দামি একটা ড্রেস পরেছি বাট আমার তো একদম কটন ড্রেসের আরামটা লাগছে আবার বাইরে থেকে হিউজ পরিমাণে শাইন দিবে হ্যাঁ বাইরে থেকে হিউজ পরিমাণে শাইন দিবে সো এই হচ্ছিল ব্যাপার স্যাপার এটা হচ্ছে ড্রেসের নেক এইটা আর এটা সম্পূর্ণ কাজ করা হ্যাঁ এটা পুরো এই যে দেখেন এখানে কাচের পুঁতি আর এখানে পেঁয়াজ কালারের সুতো দিয়ে সুন্দরভাবে কাজ করা আর এটা হচ্ছে পুরো লোহর গুলো ড্রেসের এক একটা লোহর এইগুলো গ্লাস দিয়ে বসানো গ্লু দিয়ে আর এটা হচ্ছে নিচের কাজ আপু আপনারা হিজাবিয়ান আপুরা আমাকে যদি আজকে ভালোবাসা না দিয়েছেন এটা হচ্ছে ফুল ড্রেসের লোয়ার মোস্ট ওয়ার্কটা যেটা আর কিছু বললাম না অসম্ভব সুন্দর হাতের কাজ করা কিন্তু এগুলো কোনো মেশিন ওয়ার্ক না এই দেখেন হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক বলে কিন্তু পিছিয়ে যে এরকম সুতা এই জিনিসগুলো মেশিন হলে এগুলো কেটে যায় তো এই হচ্ছে ফুল ডিটেলস এবার আমি চলে আসবো প্রাইসে এবার আসেন আপু এটা কত দামে পাচ্ছি আর এই হচ্ছে আমাদের জর্জেটের বেনারসি ওড়নাটা হ্যাঁ এখন আমরা প্রাইজের জন্য দুটো কালার ধরে দেই এখন যে যেটা ভাগে পান যে যেটা ভাগে পান ওকে কয়টা বাজে যারা লাইভ দেখছেন একটা লাভ লাইক দিয়ে দিন এটা হচ্ছে আমাদের বেনারসি ওড়নাটা একবার খুলে দেখা এই দেখেন পিছন সাইড একদম শিফনের শিফন বেনারসি দুপাট্টা যেটা হয় না সেটা কিন্তু ওকে ক্লিয়ার আচ্ছা এই ওড়না কিন্তু অনেক বড় এটা আমি আবারও বলে দিচ্ছি আপনি বলতে পারেন এটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ এই ওড়না এত বড় কেন এই ওড়নাটা না এভাবে নেওয়া মুশকিল আপনি ইদার এটাকে যে আমি যেভাবে নিলাম এভাবে নিবেন আর না হলে মাথা দিয়ে কিছু বুদ্ধি বাই করেন ওভাবে নিয়ে বাট এটা অনেক বড় না অনেক বড় প্রচুর পরিমাণে বড় আচ্ছা এখন দাম আমি দামটা আগে বলি হ্যাঁ তারপর উইনারের সব সব উইনারের নামে যাচ্ছি আমার আজকে হৃদয় নাই যে আমার এগুলো করে দেয় শুনেন আপুরা যাদের যে ডেলিভারি পেন্ডিং আছে হ্যাঁ যারা লাইভ দেখছেন হয়তো বা অর্ডার দিয়েছেন এখনো পাননি তারা আমাদেরকে এই এই সপ্তাহটা সুযোগ দিয়ে এই সপ্তাহের মধ্যে সবার সব ডেলিভারি ক্লিয়ার হয়ে যাবে আমি কিভাবে নেই দাঁড়ান একটা ওড়না এই সাইডে নেই ওকে প্রাইস বলে কিন্তু ডিরেক্ট উইনার নিব কে ড্রেস নিয়েছেন এখন শুধু মানে আল্লাহর নাম নিয়ে কমেন্ট করতে থাকেন কাতালোনার ড্রেস কিন্তু পাওয়া যায় না খেয়াল করছেন এখন কাতালোনার ড্রেস আর মিলে না ওই আমি দুই মাস আগে একটা দিয়েছিলাম দুই মাস হ্যাঁ দুই মাস আগে আর আজকে একটা দিচ্ছি ঈদের সময়ও ভেবেন না যে কাতানের অনেক ড্রেস পাবেন হিউজ দাম আর এগুলো তো ইন্ডিয়া থেকে আসে এই ওড়নাগুলো এলসি টেলসি তো অফ এই জন্য এগুলো যা আমাদের ছিল সেখান থেকেই দুই মাসে একটা করে প্রোডাক্ট আমরা এখন মানে রিলিজ করি হ্যাঁ আগে তো মানে অনেক পেতেন এখন আর সেরকম সম্ভব না ওকে বিসমিল্লাহ চলে আসছেন ডিরেক্টলি প্রাইসে আচ্ছা যতগুলো আপু আজকে আমাদের কাতানের এই থ্রি পিসের কালেকশনটা নিতে পারবেন ইয়েস এটা থ্রি পিসের কালেকশন এটার সাথে আমরা একটা কটন সালোয়ারের কাপড় পাবো সেকেন্ড আমরা পাবো এটার সাথে পিওর বেনারসি জর্জেটের ওড়না এটা কিন্তু একদম ওই যে গলায় নিলে মানে গলায় বসে যাবে সেই ওড়না এটার কিন্তু হিউজ দাম থাকে ইন্ডিয়ান মানে বুটিক ড্রেস গুলো এগুলোর চার হাজার সাড়ে চার পাঁচ হাজার টাকাতে সেল হয় আপনি খালি একটু যাচাই বাছাই করে নিয়েন মার্কেটে গিয়ে যে এরকম প্রাইস থাকে নাকি না আর ফুল ড্রেস হচ্ছে আমি একটু এই কালারটাও ধরি কারণ এই কালারে কম বোঝা যায় পুরো ড্রেস জুড়ে কাজ উপরেও কাজ নিচেও কাজ আরে বাবারে আর দেরি করাইস না এই যে নিচে অনেক সুন্দর লোহরে কাজ গলাতে এটার একটু হালকা কাজ রাখা হয়েছে কারণ যারা যেরকম পছন্দ করে সবসময় তো গলা ভর্তি কাজই আনা হয় এই দেখেন নেকের কাজটা
খুব স্টাইলিশ ভাবে গিয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে ডিটেলস। আর নিচে তো কাজ অনেক পরিমাণে আছে। এখন যতগুলো আপু এটা নিবেন, যারা আমার থেকে ড্রেস নিয়েছেন ভাই কমেন্ট করেন, এখন দামটা বলে উইনার নিব কিন্তু। দেন দেন ফোনও হাতে রাখলাম উইনার নেওয়ার জন্য। স্ক্রিনে যাদের নাম আছে তাদের মধ্যে থেকে একজনের বিল 500 টাকা হবে। হ্যাঁ, আচ্ছা এবার এটার প্রাইসিং এ যদি আমরা চলে আসি, যতগুলো আপু আজকে আমাদের কাতানের এই থ্রি পিসের কালেকশনটা নিতে পারবেন, উপরে কাজ নিচে কাজ সব জায়গায় কাজ সহকারে, ইন্ডিয়ান গুলোর প্রাইস রেঞ্জ আপনার হয়ে থাকে 4-5000 টাকা, 4000-5000 টাকা। আর যেটা এই ওড়না দিয়ে, এই ওড়না কিন্তু মাথায় রাখবেন, এই ওড়না কিন্তু নর্মাল ওড়না না, এবং আমাদের ফ্যাক্টরি ছাড়া আমি আর একটা জায়গা ছাড়া দেখি নাই এই ওড়না আপনাদেরকে কেউ দিতে পেরেছে এই দামে। এই ওড়না সহ যারা শাড়ি পরেন তারা জানবেন যে একটা জর্জেটের বেনারসি শাড়ির কি পরিমাণ দাম, 10,000-15,000 এই যে এই ম্যাটেরিয়ালটার দাম। তো এটা কিন্তু সেই ওড়নাটাই যেটা একদম সফট, কোনো পরে কষ্ট হয় না, খুব কমফোর্টেবলটা। তো এটা আজকে যতগুলো আপু নিবেন এটা আপনাদের জন্য থ্রি পিসের প্রাইস আসবে শুধুমাত্র 2180 টাকা, 2180 টাকা আসবে আমার আপুদের এটার প্রাইস। প্রাইস উইল বি 2180 টাকা। টু পিস হলে 2080 পড়তো, বাট এটা থ্রি পিস আকারে এসেছে, সো 2180 টাকা হবে প্রাইস। যারা এই অসম্ভব সুন্দর বুটিক্সের এই ধাঁচের এই ড্রেসটা নিতে চান, অবশ্যই ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে যান, একটা লাভ অথবা একটা লাইক দিয়ে যান, ঠিক আছে? আল্লাহ, আজকে তো দেখি 3 নাম্বার ড্রেসে ভিউজ বেশি। হ্যাঁ, এটা কি হলো, 3 নাম্বার ড্রেস ভিউজ বেশি, এটা তো আজকে আমি রেকর্ড করলাম। আমার তো লাইফে এমন হয়নি যে তৃতীয় ড্রেস দেখতে মানুষ বেশি আসবে। হ্যাঁ, তো যাই হোক, এগুলো লিমিটেড পিসেস, কোনো রিস্টক তো আসে না, আপনারাও জানেন এখন 2 মাসে একটা পাওয়া যায়। তো এটা যারা নিবেন তারা জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিয়ে দিয়েন, বেস্ট হবে। এমনও হতে পারে আপনি যদি এখন অর্ডার দেন না, আপনাকে একটা ফোন দেওয়া হবে, আপনি কালকে ড্রেস আপনার হাতে থাকবে। বাট এটা শুধু ওয়েবসাইটে যারা অর্ডার দিবে, কারণ ফেসবুকে পেজে অর্ডার দিলে তো 7-8 ঘন্টা লাগবে রিপ্লাই পেতে, বাট রিপ্লাই অবশ্যই পাবেন। আর ওয়েবসাইটে যদি অর্ডার করে ফেলেন, এমনও হতে পারে আপনার ড্রেস কালকে আপনার হাতে থাকবে, ঠিক আছে? সো ওয়েবসাইটে অর্ডার করে দেন, খুব ভালো হবে। 2180 টাকা ফুল থ্রি পিস সেটের প্রাইস। এবার আমি দেখি তো কার নাম আসে। বিসমিল্লা 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 বিসমিল্লা, দাম বলতে 1 ঘন্টা লাগায় ফেলেন, বিরক্তিকর আপু, সরি। আপনার আপু আপনার জন্য পেজে ছবি পোস্ট করা হয়। হ্যাঁ, আপনারা ছবি দেখে নিন, আপনারা যাদের লাইভে দাম শুনতে বিরক্ত লাগে, লাগতেই পারে আপু, বাট বিজনেস তো, সেটা আপনি কাস্টমার, আমি জানি। আমি আপনার জায়গায় থাকলে আমার বিরক্ত লাগতো, আবার আপনি আমার জায়গায় থাকলে আপনিও এই কাজ করতেন, এগুলা ব্যাপার আছে। কারণ বিজনেস তো আপু, আমি চাইলেই কথা বলার আগে আপনাকে দাম বলে শুরু করতে পারবো না। আপনারা লাইভ মনে করলেন জানলাম আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে, বাট এত বকর বকর শোনার সময় নাই, বের হয়ে যাবেন। বের হয়ে আপু পেজে ছবি পোস্ট করি লাইভ, এই যে এখন শেষ করে ছবি দিব, ওখানে ডিটেলসও লেখা থাকবে, দামও লেখা থাকবে, আপনারা ওগুলো দেখে নিবেন, ঠিক আছে? বাট লাইভে বকর বকর করতেই হবে, এটার কোনো ওয়ে নাই। তাই আর নাহলে দুনিয়ার সবাই লাইভে এসে বকর বকর করতো না, এটার রিজন আছে। বাট আপনার জায়গা থেকেও আপনি রাইট, ওই পাশ থেকে এত কথা শুনতে বিরক্ত লাগে, কিছু করার নাই আপু, হেল্পলেস। কিসের আবার লিঙ্ক দিব, আমার কিন্তু মাথা মেজাজ খারাপ থাকে, তুমি শুভকে ডিস্টার্ব করো, আমারে জ্বালাবা না। আচ্ছা শেষ, এবার আমি স্ক্রিনশট নিছি না। আচ্ছা, আমি এক এক করে উইনার বলি, আমি আগে লাভ লাইকের উইনার বলি, আমি আগে লাভ লাইকের উইনার বলি, শুনেন কে কে কিসের কিসের উইনার হলেন। বিসমিল্লা লাভ লাইক থেকে শুরুতে যেই আপু উইনার হয়েছেন, আল্লাহ আপুটা দেখতে কি কিউট, চেনা চেনা লাগে কেন? আচ্ছা না, আমার কেউ রিলেটিভ টিলেটিভ না। শাফালি ইসলাম, আমি আইডির ছবি দেখাবো না, কারণ ফ্রড ফেকরা উনার আইডি নিয়ে ছবি করবে। শাফালি ইসলাম, শাফালি ইসলাম আপু, আপনি আজকে আমার ভিডিওতে যে ড্রেস অর্ডার করবেন আমি আপনার এখানে এডিট করে লিখে দেই, পরে এগুলাই প্রবলেম হয়, আপনার 200 টাকা মাইনাস হয়ে যাবে, 200 টাকা মাইনাস। শাফালি ইসলাম আপু, আপনি আমার লাইভে আছেন নাকি না জানি না, আজকে যেটা অর্ডার করবেন 200 টাকা মাইনাস। আবারও যে আমার ভিডিওতে আজকে লাভ লাইক দিয়ে আরেকটা ড্রেস জিতছেন, সরি সরি সরি, 200 টাকা গিফট পাচ্ছেন, তার নাম হচ্ছে মাইমুনা পিঙ্কি, মাইমুনা পিঙ্কি আপু, ঠিক আছে? 200 টাকা মাইনাস, এই যে 200 মাইনাস, মাইমুনা পিঙ্কি। আমি ছবি দেখাবো না, কারণ ছবি দেখালে কি হয়, প্রবলেম হয়। মাইমুনা পিঙ্কি, মাইমুনা পিঙ্কি আপু, মাইমুনা পিঙ্কি। আচ্ছা, দুইজন গেলেন। এবার বলি যে আপু প্রথমে 500 টাকাতে
ভেলভেটের ড্রেস পাচ্ছেন, তারপরে 500, 300, 500। আচ্ছা, যে আপু 500 টাকাতে ভেলভেটের ড্রেস পাচ্ছেন তার নাম হচ্ছে রাইসা রহমান। আপুর নামের পাশে, আচ্ছা আপু নিউ কাস্টমার, বাপরে বাপ, কপাল কি, কপাল কি, দাঁড়ান ই ঘুরাই দে, ছবি বাদ দিয়ে দে, নিউ কাস্টমার, হার্ট হার্ট হার্ট, উনার নামের পাশে একটা ওয়ান চিহ্ন আছে। মেবি আজকে কি প্রথম কমেন্ট করলো ভাই, আমি জানি না। আপনি যদি মানে আজকে আমার একদম মানে প্রথম কাস্টমার হয়ে থাকেন, যে আগে মানে কখনোই লাইভে কোনো কমেন্ট করেননি, আজকে প্রথম করছেন, তাইলে আমি বলবো আপনার সাত কপালের ভাগ্য, সাত কপালের ভাগ্য। 500 টাকাতে আপনার বিল হবে ভেলভেটের ড্রেসের রাইসা রহমান, 300 টাকাতে যার বিল হবে, এই দুইটা তো আমি নিয়েছি, দেখি এখন আমি আপনাদের সামনে উইনার নেই। দাঁড়ান, আচ্ছা 300 টাকাতে যার বিল হবে না, আমি বলি এখানে কার কার নাম আছে, আমি আপনাদের সামনে বলি, শাহিদা স্বপ্না আপুর নাম আছে, শাকিলা শেহরিস আপুর নাম আছে, আচ্ছা একজন লেখছে, আমি মেসেজ দিছি রিপ্লাই করেন না আপনি, বাদ, নূর নাহার আপু আছে, আচ্ছা তিনজন আপুর নাম আছে, শাহিদা স্বপ্না, শাকিলা শেহরিস, আর আরেকজন হচ্ছে নূর নাহার, আর হ্যাঁ এই তিনজন, এই তিনজন আপুর নাম আছে 300 টাকাতে প্রিন্টেড ড্রেসের। কাকে নিব আমি, আমি সত্যি কথা আমি পার্সোনালি কাউকে চিনি না। আচ্ছা যান, যার নাম শুরুতে আছে তাকে নিয়ে নেই, হ্যাঁ শাহিদা স্বপ্না, ড্রেস নিয়েছি, যদি ঢুকে দেখি যে ড্রেস নেননি, গিফট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কারণ আমার এখন ঢুকার সময় নেই, এই জন্য আমি দিয়ে দিচ্ছি ভরসা করে, বাট যদি আপনার কোনো কিছু না নেওয়া থাকে তাহলে কিন্তু আপনার 300 টাকা বিল হবে না। শাহিদা আপু আপনার 300 টাকাতে আপনি এটা নিতে পারবেন, আর ডেলিভারি চার্জটা অ্যাড হবে, আমি একটু লিখে দেই, আর না হলে এই যে একজনের গিফট আরেকজন নিয়ে যায়গা, শাহিদা স্বপ্না 300 টাকা প্রিন্টেড ড্রেস, প্রিন্টেড ড্রেস বিল, শাহিদা স্বপ্না আপু 300 টাকাতে পেয়ে গেলেন। এবার আসেন কাতান ড্রেস 500 টাকাতে কে পাবেন, হ্যাঁ আরে হায়, আপনারা কি খালি দুই তিনজনই কমেন্টে খেলেছেন, অন্য কেউ খেলেননি? আপু কালো ড্রেসটার জন্য খুব, আপু কোন কালো ড্রেসটার জন্য মন খারাপ বলেন আমাকে, মানে ডেলিভারি পাননি? সৃষ্টি আপু লিখেছে ওয়াও, ফারহানা আপু লিখেছে হাই আপু, হাই আপু হ্যাপি নিউ ইয়ার, আচ্ছা আপু আমি অনেকবার নিয়েছি, কি নাম আপনার, বাট কখনো পাননি কিছু, আপু আমি একটা ড্রেস নিব প্লিজ, আচ্ছা আপু নিয়েন, আপু আজ শাল হাতে পেলাম, অনেক সুন্দর, থ্যাংক ইউ। শুনেন, যে 500 টাকাতে কাতান ড্রেস পাবেন, দেখেন কার নাম আছে, পারভিন সুলতানা শুরুতে, শাকিলা শেহরিস, আবারও শাহিদা স্বপ্না যে অলরেডি জিতে গেছে, আর আবারও পারভিন সুলতানা, আগেরটায় কি নিলাম, প্রথম আপুর নাম নিলাম না, যে শাহিদা স্বপ্না ফার্স্টে ছিল, এবার কে আছে ফার্স্টে, পারভিন সুলতানা, পারভিন সুলতানা আপু 500 টাকাতে কাতান ড্রেস, পারভিন সুলতানা আপু 500 টাকাতে কাতান ড্রেস, শাকিলা শেহরিস আপু মানে দুই নাম দুই কিছু সেকেন্ডের জন্য হেরে গেছে আজকে, শাকিলা আপু আপনি থাইকেন, কালকেও কি ড্রেস যে আছে, আপনি যদি কালকের ড্রেস গিফট পান আপনি আরো খুশি হবেন, হ্যাঁ শাকিলা শেহরিস আপু আপনি দুটোটা কমেন্টে সেকেন্ডে ছিলেন, আমি প্রথম যারা যাদের কমেন্ট আছে তাদেরকে উইনার নিয়েছি, দেখেন পারভিন সুলতানা আর এই যে দেখেন শাহিদা স্বপ্না, বাট আপনার নামটা দ্বিতীয়তে, প্রত্যেকটা স্টেপেরই দ্বিতীয়তে আমার স্ক্রিনশটের, তো আপনি যেই হারে কমেন্ট করেছেন ইনশাল্লাহ কালকেও থাকলে পেয়ে যাবেন। ওকে আচ্ছা, তো আজকের জন্য এতটুকুন থাক, আমি লাইভ শেষ করার আগে এতটুকু বলে দিই, যেই আপুদের ডেলিভারি এখনো পাননি আপনারা ধরে রাখেন এই সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে সবাই পেয়ে যাবেন। এখন বলবেন আপু গত সপ্তাহ ওয়েট করেছি, আবার এই সপ্তাহের বৃহস্পতিবার বলছো, আপু সময় দিতে হবে, কিছু করার নেই, প্রোডাকশন লাইনে কাজের প্রেশার বেশি, হ্যাঁ তার মাঝে ফাঁক দিয়ে দিয়ে আমাদের কিছু ঈদের কাজও ঢুকানো হচ্ছে, তো সবকিছু মিলিয়ে আপু একটা হুলস্থুল সিচুয়েশনে পড়ে গিয়েছি, তো একটু সময় দিয়েন, আমি তো বলেই দিচ্ছি যারা পাননি তারা এই সপ্তাহে ইনশাল্লাহ 100% পেয়ে যাবেন, আর এখন যাওয়ার আগে একটা ভিডিওতে লাভ লাইক দিয়ে দিন, খুশি হব। আজকের জন্য এতটুকুন থাকলো আপুদের জন্য, ইনশাল্লাহ আমার আপুদের সাথে কালকে দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে নতুন দুইটা কালেকশনের সাথে দেখা হবে, এই সপ্তাহে আর শুধু দুইটা ড্রেস পাবেন, আজকেই তিনটা পেয়েছেন, আর তিনটা তিনটা করে এই সপ্তাহে ড্রেস পাবেন না, পুরো সপ্তাহ জুড়ে শুধু দুটো করে ড্রেস পাবেন, ঠিক আছে, তিনটা করে ড্রেস রাখছি না, কারণ আমার মানে কষ্ট হয়ে যায় এত কথা বলতে, আমি পারি না কেন জানি এখন আর, তো দুইটা করে ড্রেস ফেলেছি পুরো সপ্তাহ জুড়ে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকেন, ওকে টাটা, খোদা হাফেজ।